ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أنه صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا وعلى سيدنا أحسن منك لم ترى قد عيني أجمل منك لم تلد النساء اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء اللهم صل على سيدنا
পাঠাবাস। মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামা আল্লা নবিয়্যা বা'দাহু বালাগাল উলাম বিকামালিহি মহব্বতে জবান খুলে হৃদয়ের কপাট খুলে একটু জিকির করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোবাইল এখানে থাকে, মোবাইল ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ আল্লাহ বলো বন্দি, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো বন্দি, আল্লাহ আল্লাহ বলো, জিকরি আল্লাহ করতে হুয়ে রাহে জন্নত চলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 12 দিন ব্যাপী 35তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজকের উদ্বোধনী দিবসের রাতের এ মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, আজকের এ মুনাব্বার বরকতময় মাহফিলে দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদের সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুক্রিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি ব্যস্তময় জীবনের মধ্যেও একটি শান্ত এবং সুস্থির পরিবেশে আমাদেরকে সমবেত হয়ে কোরআন ও সুন্নাহ থেকে বিষয়ভিত্তিক আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন
আমরা সকলেই একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীঈন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালত, সরকারে দো জাহান, সুলতানে মদিনা, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুনালা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক যাকে আজ থেকে দেড় হাজার বছর আগে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কেয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় সুধী, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে উঠে এসেছে, সেটা হচ্ছে ইমান বনাম কুফর ও ধর্মনিরপেক্ষতা। এ বিষয়টির উপর সুস্পষ্টভাবে আলোকপাত করার জন্যে কোরআন করিম সুরা আল বাকারা শুরু থেকে একটি আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি। এই অংশটিকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব, যেন বিষয়টি আমরা সহজে হৃদয়ঙ্গম করতে পারি, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আমি অত্যন্ত ক্লান্ত এবং অবসাদগ্রস্ত অবস্থায় এসেছি। আজকে সারাদিন আব্বাসী মঞ্জিল আমাদের দরবারে ইসালে সব মাহফিল ছিল, দিনের বেলা হাজার হাজার লোকের গ্যাদারিং ছিল। প্রোগ্রামটি করে অত্যন্ত ক্লান্তি নিয়েই আমি এখানে চলে এসেছি। আপনাদের আগ্রহ, একাগ্রতা এবং ধৈর্যের কাছে আমার ক্লান্তি এবং অবসাদ সবটুকু ম্লান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজকের এ মাহফিলটি গতানুগতিক কোনো প্রোগ্রাম নয়, সাংস্কৃতিক কোনো পর্ব নয়, এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়, এটা হচ্ছে বেহেশতের বাগান। এখানে আমরা যারা এসেছি, আসার পিছনে জাগতিক, ইহজাগতিক, পার্থিব কোনো চাওয়া পাওয়া আমাদের নেই। যারাই এসেছি কেবলমাত্র আল্লাহ ও আল্লাহর মাহবুব নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি ও খুশির জন্য, কোন আলহামদুলিল্লাহ, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। ফলশ্রুতিতে আল্লাহ পাক প্রত্যেক মমিন শ্রোতাকে আজরুন আজিম দান করেছেন, আলহামদুলিল্লাহ বলে সীমাহীন মর্যাদায় আল্লাহ পাক সকলকে সমাসীন করে দিয়েছেন। আপনি হেঁটে এসেছেন, আল্লাহর নূরের ফেরেশতারা আপনার পদতলে নূরের পাখা গালিচা হিসেবে বিছায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। পরিষ্কার ইবনে মাজার হাদিস এসছে, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। দিন শিখার জন্য মমিন বান্দা যখন রাস্তায় বের হয়, নূরের ফেরেশতারা নূরের পাখা তাদের পায়ের তলায় বিছায় দেয়। যেন বলেন সুবহানাল্লাহ। وإن طالب العلم يستغفر له من في السماء والأرض حتى الحيطان في الماء। আর মুমিন কোরআন হাদিস শিখার জন্য যখন রাস্তায় বের হয়, আকাশে জমিনে যা কিছু আছে, এমনকি নদী আর সাগরে যত কোটি কোটি মাছ আছে, সব আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চায়। খুশি হন নাই?
আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। দ্বীনের শিক্ষার্থী তালিবুল ইলম দ্বীন শিখার জন্য হাঁটে, আর আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক তার সগীরা গুনাহগুলো ডিলিট হতে থাকে। আল্লাহু আকবার কাবীরা, এইরকম মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, ঠিক কিনা? হাদিস শরীফ এসেছে, আল্লাহর হাবিবের সাথ করেছেন একজন মুখলেস মুমিন আল্লাহর সন্তুষ্টির জন্য, ইমান আর আমলের মজবুতির জন্য, দিনের এলেম শিখার জন্য যখন রাস্তায় বের হয়, কাতাবাল্লাহু লিকুল্লি হারফিন ওয়া কদামিন ইবাদাতা সানাব, আল্লাহ পাক ওই বান্দার প্রত্যেকটা কদম এবং অক্ষর শিখার বিনিময়ে এক বছরের ইবাদত লিখে দেন। আরো জোরে কই সুবহানাল্লাহ। প্রত্যেকটি অক্ষর এবং কদমের বিনিময়ে আল্লাহ পাক এক বছর ইবাদতের সওয়াব আমলনামায় লিখে দেন। এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। আমরা নেক নিয়ত করে নেই, আজকের বিষয়টি আলোচনার পর কিছুক্ষণ পর আমরা আল্লাহর কাছে তওবা করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ হয়ে, বেহেশতি হয়ে, আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে আল্লাহ পাককে দেখান, হাত নামান। আল্লাহ পাক যেন কবুল করেন, আল্লাহ পাক যেন মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি অনুরোধ করব, মূল প্যান্ডেলের বাইরে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান, এটা সার্কাস নয়, এটা সার্কাস নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা উপভোগ করবেন। এখানে আপনাকে তাওয়াদু, প্রচন্ড বিনয় এবং একনিষ্ঠতার সাথে বসতে হবে যদি আপনি এলেম অর্জন করতে চান। আবারও বলছি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। বন্ধুরা, আমার কোরআন শরীফ থেকে আমরা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়ুন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, নিশ্চয়ই যারা কুফর করেছে, কি করেছে? জোরে বলেন, কুফর, মহাসত্যকে অস্বীকার করেছে, গোপন করেছে, কাফের হয়েছে। সাওয়ুন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, ও দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে সতর্ক করুন আর না করুন, তাদের জন্য বিষয়টা সমান, কোনোদিনও তারা ইমান আনবে না। বন্ধুরা, কোরআন শরীফে 6666টি আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রথম কাফেরের নাম উচ্চারণ করলেন এই আয়াতে। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীর সব মানুষকে আল্লাহ পাক তিনটা ভাগে ভাগ করেছেন, মমিন, মোনাফেক, কাফের। মমিন, মুনাফেক, কাফের, এর বাইরে কোনো মানুষ থাকতে পারে না। এই জন্য আল্লাহ পাক তিন নামে সুরাও নাজিল করেছেন, সুরা আল মুমিনুন, সুরা আল মুনাফিকুন, সুরা আল কাফিরুন। আপনার পক্ষ থেকে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে মুশরিক গেল কোথায়? দুনিয়ার সকল মুশরিক কাফেরের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক কোরআন শরীফে সুরা বাইয়্যিনাতে বলেছেন, প্রত্যেক কাফের মুশরিক না, কিন্তু প্রত্যেক মুশরিক কাফের। কথা বুঝতে পেরেছেন? প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুশরিক কাফের। মূলত মানুষ তিন প্রকার, মমিন, মুনাফেক, কাফের। নিরপেক্ষ বলতে কোনো কিছু নাই, এই আলোচনা পরে আসবে। আমাদের বিষয় ইমান বনাম কুফর ও ধর্মনিরপেক্ষতা, এই বিষয়টির উপর আমরা যথেষ্ট মনোযোগ দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, প্রথম হচ্ছে ইমান। ইমানটা হচ্ছে, ইমানের সম্পূর্ণ বিপরীত হচ্ছে কুফর। একটি আলো আর একটি অন্ধকার, একটি নূর আর একটি জুলুমা, একটির স্থান যেন আকাশ আরেকটির স্থান যেন অন্ধকার, ঘুটঘুটে কালো অন্ধকার, অতল গহ্বর। কথা বুঝতে পেরেছেন? আমরা ইমান সম্পর্কে কিছু কথা আমাদেরকে জানতে হবে। শুরুতেই আমি ইমানের ফজিলত এবং তার সংজ্ঞাটা আপনাদের সামনে দিচ্ছি, মমিন কিভাবে হওয়া যায়। আচ্ছা, লক্ষ্য করে দেখুন, ইমান হচ্ছে মুমিনের শ্রেষ্ঠ দৌলত। ইমান ছাড়া কোনো ব্যক্তি কোনো অবস্থায়
বেহেশতে প্রবেশ করতে পারবে না। ভাইরা আমার, জারিরুল কাদার সাহাবি হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেছেন, ওয়ান আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হারামাল্লাহু আলাইহিন নার। হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেছেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিল নিশ্চয় আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী এবং রাসূল, এ কথা সাক্ষী দিয়া যে ব্যক্তি ঈমানের দৌলতকে অর্জন করলো, আমার আল্লাহ পাক তার জন্য সাত জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। বেহেশতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান। প্রথম শর্ত কি? ঈমান। জোরে বলেন, ঈমান। বেহেশতে মানুষ দুই ভাবে যাবে, যারা বিনা যাবে বেহেশতে যাবে তাদেরকে বলা হয় মুহসিন। কি বলা হয়? মুহসিনিন, মুহসিনুন। কথা বুঝতে পারছেন? বিনা আজাবে, কোনো ট্রানজিট নাই, কোনো ভায়া নাই, হাশর ময়দান থেকে ডাইরেক্ট আল্লাহর বেহেশতে যারা ঢুকবে তারা হচ্ছে মুহসিন। আর মুহসিন কে? যার ইমান সাহাবায়ে কেরামের মতো আর আমল হচ্ছে সালফে সালিহিনদের মতো, অর্থাৎ মজবুত ইমান আর নেক আমলের সম্বল নিয়ে যে ব্যক্তি কবরে যাবে, হাশর ময়দানে মিজানের পাল্লায় হিসাব নিকাশের পর তার একমাত্র ডেস্টিনেশন হবে আল্লাহর নূরের বেহেশত। আর যে ব্যক্তি ইমান থাকবে কিন্তু আমল থাকবে না, তাকে আল্লাহ পাক বেহেশতে দেওয়ার আগে হাজার হাজার বছর, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বালাবেন। হাদি বাঙ্গাল মুজাদ্দিদে মিল্লাত সিরাজে হিন্দ শাহ সুফি মোহাম্মদ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ লিখেছেন, একটি কবিরা গুনার জন্য আমার আল্লাহ পাক 7000 বছরের চাইতেও বেশি জাহান্নামে জ্বালাবেন। মানুষের ঈমান যদি থাকে আর নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে কোটি কোটি বছর জাহান্নামে জ্বলার পর একদিন আল্লাহ পাক তাকে বেহেশত দিবেন। কিন্তু যার ঈমান নাই, পাহাড় পরিমাণ আমল নিয়েও যদি মৃত্যুবরণ করে, আল্লাহর বেহেশত তার জন্য হারাম। আল্লাহর বেহেশত তার জন্য? জোরে আওয়াজ করে বলেন, তার জন্য আল্লাহর বেহেশত কি? এই আইনটা কার? আল্লাহ অনেক বড়। জোরে বলেন, এই আইনটা কার? আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি ওয়াদার বরখেলাফ করেন না, যিনি কখনো মিথ্যা বলেন নাই, এবং যার আইন হচ্ছে চিরসত্য আইন। এটা জসকোটার সুপ্রিম কোর্টের আইন নয় যে এক জাস্টিস এসে একটা রায় দিল, আরেক জাস্টিস এসে কলমের খোসায় রায়কে ঘুরাই দিল। এসব হচ্ছে মাতালদের আইন, ঠিক কিনা বলেন? এসব হচ্ছে মাতালদের আইন। এটা আজকে একরকম আইন, সকালে একরকম আইন, বিকালে হয় আরেক রকম আইন, কিন্তু আরশে আজিমে আল্লাহ পাক যে আইন করেছেন ওইটা কোনোদিন তিনি লঙ্ঘন করবেন না। আল্লাহ পাকের শতসিদ্ধ আইন হচ্ছে কোন মুশরিক কিংবা কোন কাফের বেঈমান অবস্থায় পাহাড় পরিমাণ ইবাদত থাকলেও আল্লাহর বেহেশতে ঢুকতে পারবে না, পারবে না। এই আইন কার? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। কোরআন কারীমের ভাষায় আল্লাহর আইনটা শুনেন। আল্লাহ পাক কোরআন কারীমের ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন শরীফে আল্লাহ পাক আল্লাহর আইন ঘোষণা করেছেন, আর যেই হতভাগা মুহাম্মদ ইসলামের রক্ত ঝরা দিন ইসলামকে গ্রহণ করবে না, অর্থাৎ ঈমান আনবে না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার মানব সেবা যত আমল আছে কোনো একটা আমার আল্লাহর দরবারে কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে হামান, ফেরাউন, নমরুদ, আবুল আহাব, আবু জেহেল কাফের মুশরিকদের কাতারে শামিল হয়ে যাবে। অর্থাৎ ঈমানবিহীন কোনো একটা ক্ষুদ্র আমলও আমার আল্লাহ গ্রহণ করবেন না, ঠিক কিনা বলে? এই জন্য যার ঈমান নাই সে নামাজ পড়লো মুসলমান হতে পারবে না, যার ঈমান নাই সে রোজা রাখলো মুসলমান হতে পারবে না, যার ঈমান নাই সে কুরবানি দিলো মুসলমান হতে পারবে না, ঠিক কিনা বলেন? সে যদি ঈমান ছাড়া দিন রাত 5 বার না 50 বারও মসজিদে ঢুকে আল্লাহর সংবিধানে সে মুসলমান নয়, কাফের। সে কি? আমি বিষয়টা সহজ করে দিচ্ছি, দেখেন। একজন খ্রিস্টান নিয়মিত যদি গির্জায় যাতায়াত করে,
খ্রিস্টান সমাজে সে খ্রিস্টান হতে পারে। একজন হিন্দু মন্দিরে যাতায়াত করলে, পূজা পার্বণ পালন করলে সে হিন্দু হতে পারে, কথা বুঝেন নাই? একজন খ্রিস্টান নিয়মিত যদি গির্জায় যাতায়াত করে সে খ্রিস্টান, যদি সে খোদ ঈসা ইবনে মারিয়ামকে স্বীকার নাও করে তারপরও সে কি খ্রিস্টান হতে পারে। হিন্দু মন্দিরে যাতায়াত করলে হিন্দু হতে পারে, রামকৃষ্ণ বলে কারো অস্তিত্ব স্বীকার না করলেও। বৌদ্ধ প্যাগোডাতে যাতায়াত করলে বৌদ্ধ হতে পারে, গৌতম বুদ্ধকে বিশ্বাস না করলেও। ইহুদি সিনাগোগে যাতায়াত করলে ইহুদি হতে পারে, মুসা পয়গম্বরকে বিশ্বাস না করলেও, কথা বুঝতে পেরেছেন? কিন্তু একজন মানুষ যতই মসজিদে যাক, ঈদগাহে যাক, নামাজ পড়ুক, রোজা রাখুক, যাকাত দেক, কোরআন ও হাদিসের, কোরআনের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একটি অক্ষরকে যদি সে বিশ্বাস না করে, মুসলমান সে হতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম এটা গতানুগতিক কোনো ধর্ম নয়, এটা গতানুগতিক কোনো ধর্ম নয়, কথা বুঝতে পেরেছেন? এজন্য হিন্দু ধর্ম নিরপেক্ষ হইতে পারে, খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ হইতে পারে, বৌদ্ধ ধর্ম নিরপেক্ষ হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বিল কাবা, কাবার পূর্ব আল্লাহর কসম, কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হইতে পারে না, পারে না, পারে না। বন্ধুরা আমার, স্পষ্ট অক্ষরে আমি বলে দিচ্ছি, কোন ব্যক্তি মুসলমান যদি হয় ধর্ম নিরপেক্ষ হইতে পারে না, ধর্ম নিরপেক্ষ হলে মুসলমান হওয়া যায় না, ঠিক কিনা বলে? ইসলাম প্রথা সর্বস্ব কোনো ধর্ম নয়। ওই ঈদের সময় জাতীয় ঈদগায় যে ঈদের শুভেচ্ছাও চলবে, আবার শারদীয় দুর্গা উৎসবে সিদ্ধেশ্বরী মন্দিরে যাইয়া হিন্দুদেরকে শুভেচ্ছা বিনিময় চলবে, এটা কোনদিন ইসলাম সমর্থন করে না। সকালে রহমানের নাম আর বিকালে রামের নাম, এটা মুমিন না, এটা আসল দরজার কাফের, ঠিক কিনা বলেন? তা মানুষ বেহেশতে যাবে কয়ভাবে? দুই ভাবে, যারা মহসেন ইমানও ঠিক আমলও ঠিক, ডাইরেক্ট বেহেশতে যাবে, আর যারা মুমিন কিন্তু মহসিন হতে পারে নাই, অর্থাৎ তার আমল খারাপ, প্রত্যেকটি গুনাহের জন্য তাকে শত শত বছর জাহান্নামে জ্বলতে হবে, কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, যতটুকু আমি আলোচনা করলাম তার সার সংক্ষেপ হচ্ছে, কোন মানুষ যদি ইমান না এনে যতই আমল করুক, আমার আল্লাহ পাক কোনোদিন তারে বেহেশতে ঢুকতে দিবেন না। আর যদি কোনো মানুষ আমল না থাকে কিন্তু ইমান আনার পরে যদি শেরেক কিংবা কুফরের একটা গুনাও যদি না থাকে, কোনো না কোনো একদিন আমার আল্লাহ তারে জান্নাতে ঢুকায় দিবে। একটা হাদিস দেখেন, সুনানু ইবনে মাজাহ, শিয়াহ সিত্তার প্রসিদ্ধ হাদিসের কিতাব, আরবের ছাপ ইবনে মাজাহ শরীফ, যেটা আরবে ছাপছে, প্রথম খণ্ডের 15 পৃষ্ঠা, বাবুল ইমান হাদিস নাম্বার 60, হাদিসের রাবি হচ্ছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, খুব মজার হাদিস, একটু খেয়াল করেন তাহলে ইমানের দামটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম্মা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করেছেন, আবু সাঈদ খুদরি বলেছেন, হাশর ময়দানে হিসাব নিকাশের পর খাঁটি মুমিন যারা ইমানও ঠিক আমলও ঠিক, তাদের নাম বলতে পারেন? ভুলে গেছেন? ইমান ঠিক আমল ঠিক, তার নাম কি? মহসেন, অর্থাৎ কোন ট্রানজিট নাই, ভায়া নাই, ডাইরেক্ট বেহেশত, সুবহানাল্লাহ। খাঁটি মুমিন যারা, আল্লাহ তাদেরকে যখন জাহান্নাম থেকে নিষ্কৃতি দিবেন, তারা যখন নিরাপত্তা লাভ করবে, আল্লাহ বলবেন বেহেশতে ঢুকো, বেহেশতে যাওয়ার পর তারা আল্লাহর সাথে জিদ ধরবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবনে মাজাহর হাদিস এসেছে, কেমন জিদ করবে? পৃথিবীতে আমরা পাওনাদারের কাছে জিনিস ফিরায় নেওয়ার জন্য যেই রকম বিতর্ক শুরু করি, আল্লাহর সাথে বান্দা ওই রকম শুরু করে দিবে। কি নিয়ে? ওই সব মুমিনদের জন্য যারা তাদের আত্মীয় স্বজন ভাই বন্ধু পরিচিত জাহান্নামে আছে, তাদের জন্য আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা
কিসের জন্য অভিমান করছো তোমরা? মুমিনরা ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মাআনা ওয়া ইয়াসুমুনা মাআনা ওয়া ইয়াহুজ্জুনা মাআনা ওয়া আদখালতাহুমুন নার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলবে, আল্লাহ আমাদের সঙ্গী সাথী ভাই বন্ধু এমন অনেক মমিন ভাই যাদের ইমান ঠিক, আমাদের সাথে নামাজও পড়তো, রোজাও রাখতো, হজও করেছে, হজও করতো, কিন্তু কিছু নাফরমানির কারণে এখন তারা জাহান্নামে আছে। তুমি তাদেরকে জাহান্নামে ঢুকাই দিছো, আল্লাহ তাদেরকে বের করে দিতেই হবে, বেহেশতে ঢুকাইতেই হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাঁটি মমিনের কি দাম? খাঁটি মমিনেরই নাম তো অলিউল্লাহ, ঠিক কি না? আল্লাহর অলি হইতে বংশ লাগে, ফর্সা হইতে হয়, কথা বলে না। খাঁটি মমিনই হচ্ছে আল্লাহর বলি। তো সম্পর্কটা আমাদের কার সাথে হওয়া উচিত? মমিনের সাথে না ফাসেকের সাথে? মমিন আল্লাহর ওলি যারা, শেখ মাশায়েখ যারা, হক্কানি পীর যারা, তাদের সাথে বন্ধুত্ব করলে, সম্পর্ক রাখলে ইহকালে উপকার না হলেও পরকালে কাজে আসবে। না আমাদের সম্পর্কটা হয় কার সাথে? চেয়ারম্যান সাহেবের সাথে, কমিশনার, এমপি, মন্ত্রীর সাথে, ঠিক কিনা বলেন? ওদের সাথে আমাদের সম্পর্কটা বেশি হয়। কেয়ামতের দিন তো এরাই হাসর ময়দানে নাফসি নাফসি করে দৌড়াদৌড়ি করতে থাকবে, ঠিক কিনা বলেন? আপনার দিকে তাকানোরও সুযোগ পাবে না, সত্য কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলবেন, ও মমিনরা এখন কি করতে হবে সেটা বলো। মমিনরা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদের ইমান ঠিক, আমল ঠিক, বেহেশত তুমি আমাদের এর জন্য ওয়াজিব করে দিয়েছ। ওদের ইমান ঠিক আছে, ওদের আমলে শেরেক আর কুফর নাই, আমল একটু খারাপ, আল্লাহ জাহান্নামে তো অনেকদিন জ্বলেছে, এখন তুমি আমাদের সাথে বেহেশত ঢুকায় দাও। সুনান ইবনে মাজা প্রথম খণ্ডের 15 পৃষ্ঠা 60 নম্বর হাদিস, আরবের ছাপ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও আমার মমিন বান্দারা, যাও তোমরা জাহান্নাম পর্যন্ত চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইযহাবু ওয়া আখরিজু মান আরাফতুম মিনহুম। আমি আল্লাহ তোমাদেরকে অথরিটি দান করলাম, ক্ষমতা দান করলাম, জাহান্নাম পর্যন্ত চলে যাও। তোমাদের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, যাদেরকে চিনো মমিন কিন্তু গুনাহ করছে, আমি আল্লাহ বেহেশতের দরজা খুলে দিলাম, তাদেরকে বের করে জান্নাতে ঢুকায় দাও। সুবহানাল্লাহ, পাবেন না? এটা ইমান, 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 এটা ইমান। ইমানের ইমান কি জিনিস? সুবহানাল্লাহ। ইমানের সাথে যদি নেক আমল থাকে, ওইটা সোনায় সোহাগা, জাহান্নামের আগুন আপনার পশম স্পর্শ করতে পারবে না। আর যদি আমল খারাপও থাকে, ইমানটা যদি মজবুত থাকে, শিরক আর কুফর যদি না থাকে, কোন না কোন একদিন আল্লাহর বেহেশত পাবেনই পাবেন, তাতে সন্দেহ নাই। কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার, বন্ধুরা আমার? আল্লাহ মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, জাহান্নাম খুলে দাও, জাহান্নামের দরজা খুলে যাবে। মমিন রাজি জাহান্নামের দরজায় দাঁড়ায়া, হাদিস শরীফের মধ্যে এসছে, ফায়া আরিফুনাহুম বিসুয়ারিহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আমার মমিন বান্দা যারা জাহান্নামে এতদিন জ্বলেছে, পুড়ে গেছে, কালো হয়ে গেছে, চামড়া জ্বলে গেছে, এই অবস্থায় আমি আমার বেহেশতে তাদের ঢুকতে দিব না, এদের সবগুলোরে ওই নহরুল হায়াতের মধ্যে ঢেলে দাও। হাদিস শরীফ বুখারী শরীফের মধ্যে এসছে, কাটা ছেঁড়া জলা পড়া নিয়া মানুষগুলো যখন সেই নহরুল হায়াতের মধ্যে ঢেলে দেওয়া হবে, মুহূর্তের মধ্যেই সব নতুন গোস্ত আর চামড়া হয়ে যাবে, নতুন দেহ নিয়া বেহেশতি হাসি হাসতে হাসতে তারা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। এটা ইমান, ইমান। এটা আমল খারাপ থাকলো বেহেশতে যাবেন, কিন্তু ইমান যদি না থাকে তাহলে পাহাড় পরিমাণ আমল থাকলো বেহেশতে আপনি যেতে পারবেন না। এখন একটা প্রশ্ন আসে, কি কি বিশ্বাস করতে হবে, ইমান কি জিনিস, ঠিক কিনা? ইমানটা কি জিনিস? আল্লাহ পাক কোরআন কারিমের শুরুতে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেছেন, মমিন কারা, খাঁটি মুত্তাকি কারা,
যারা বিশ্বাস স্থাপন করে গায়েবের উপর, জোরে বলেন কিসের উপর, আরো জোরে বলেন কিসের উপর, গায়েবের উপর। গায়েব মানে কি? জি অদৃশ্য, যা দেখা যায় না। না আহা, আফসোস, আমার দেশে যারা আলোচনা করে তাফসীরের নামে তাদের ওই ভান্ডে জ্ঞান খুব কম, তারা মানুষকে ভুল শিখাচ্ছে। অদৃশ্যকে কোনোদিন গায়েব বলা হবে না, বাতাস তো অদৃশ্য, এটা কি গায়েব নাকি? জোরে বলেন। আমি জানি এখানে অনেক আলেম ও ছাত্র আছে, যোগ্য যোগ্য মানুষ বসে আছে, কিন্তু কথাটা আমি মনে করাই দিচ্ছি, দেখেন কিতাবের সাথে মিলে কিনা। অদৃশ্যকে কি গায়েব বলা হবে? জোরে বলেন। বাংলাতে তাই তর্জমা করছে, গায়েব মানে অদৃশ্য। আমি বলে থাকি, বিশাল এক সমুদ্রকে একটা কূপের মধ্যে বন্দী করতে যাওয়া যেমন একটা ব্যর্থ চেষ্টা, কোরআন আর হাদিসকে বাংলায় বুঝতে চাওয়া ওই রকম একটা ব্যর্থ চেষ্টা, ঠিক কি না? কোরআনকে শিখতে হবে কোরআনের ভাষায়, হাদিসকে শিখতে হবে হাদিসের ভাষায়। বাংলা দিয়া কোনোদিন কোরআন হাদিস বোঝা যাবে না, ঠিক কি না বলেন? এদেশে এই জন্য নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানরা মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে চায়, ঠিক কি না বলে? ওরা জানে বাংলার মাটিতে যদি কোনো মাদ্রাসা না থাকে, আরবিতে যদি কোরআন হাদিসের শিক্ষা বন্ধ করে দেওয়া যায়, গোটা দেশটাকে ইহুদিদের অভয়ারণ্য পরিণত করে দেওয়া যাবে। কিন্তু এই বাংলার মাটিতে, এই বাংলার মাটিতে মাদ্রাসা শিক্ষা বিরোধী একটি এজেন্ডাকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি স্পষ্ট অক্ষরে বলে দিচ্ছি, বাংলাদেশ থেকে মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করে দেবার সুদূর প্রসারী চক্রান্ত আরম্ভ হয়েছে। এই মুহূর্তে যদি মুখ বন্ধ করে থাকেন, মুখে যদি কুলুপ এঁটে থাকেন, এদেশে যদি মাদ্রাসা শিক্ষা না থাকে, আল্লাহর দ্বীনের প্রভাব থেকে দেশ মুক্ত হয়ে যাবে। অতএব এক সাগর রক্তের বিনিময় হলেও মাদ্রাসা শিক্ষা বিরোধী কোন চক্রান্তকে বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই জন্য দেশের সকল পীর মশাইক আর মোলামাকে একই কণ্ঠে একই ভাষায় কথা বলতে হবে, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অদৃশ্যকে গায়েব বলা হবে না, হবে না। বাতাস অদৃশ্য, এখন এটা কি গায়েব? এটা যদি গায়েব হয় তা আপনার নাক দিয়া ঢুকে কি আর বের হয় কি? বাতাস যদি গায়েব হয় তো আপনি বল্টু মিও তো গায়েব হয়ে যাবে, ঠিক কি না? এটা গায়েব না? না, এটা গায়েব নয়। ইমাম খাজেন তফসির লিখেছেন, মা গাবান হাওয়া সিল খামসা, পঞ্চ ইন্দ্রিয় থেকে যেটা দূরে, পাঁচটা ইন্দ্রিয় যে জিনিসকে ধরতে পারে না, ছুঁইতে পারে না, দেখতে পারে না, অনুমান করতে পারে না, অনুভব করতে পারে না, ওইটাই গায়েব। হতে পারে তা বহু দূরে, হতে পারে তা খুব কাছে, হতে পারে তা দৃশ্যমান, হতে পারে তা অদৃশ্য, ঠিক কিনা বলেন? ইন্দ্রিয় কয়টা? পাঁচটা, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। এই পাঁচটার বাইরে ইলম অর্জন করার কোনো ব্যবস্থা নাই। আপনি জিহ্বার মধ্যে টাঙ্গাইলের একটা চমচম রাখবেন, লাগবে কেমন? কথা বলে না, খুব মজা, ঠিক কিনা? দুই তিন কেজিও খাওয়া যায় টাঙ্গাইলের চমচম যদি আসলটা হয়, ঠিক কিনা? কিন্তু জিব্বায় না রেখে যদি চমচমটা গালে ঘষেন, কথা বলে না, তা বুঝবেন এটা টক না মিষ্টি? জিব্বায় দিতে হবে। আপনি এলমটা অর্জন করলেন যে এটা মিঠা। আর একটা ফরিদপুরের কাঁচা মুসনিয়া সাবান কেমন লাগবে? যেটা বলেন, ঝাল না কাল? কালো হবে, ঠিক কিনা? আমাদের এলাকার লোকজন ফরিদপুরের মরিচ খেলে জ্বলে যাবে একেবারে সব কিছু। এই যে আপনি এলেম অর্জন করলেন, চমচমটা মিষ্টি, কাঁচা মরিচটা খুব ঝাল, কিসের দ্বারা অর্জন করলেন? জবান, ঠিক কিনা? এখন আপনার ঠান্ডা লাগছে, চোখ বন্ধ করে থাকেন, ফজরের আজান না হোক, সূর্য উঠবে, আপনার কানে কানে বলতে হবে না যে দিন হয়েছে, আপনি অনুমান করতে পারবেন সূর্যের আলো গায়ে লাগলেই যে দিন শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এই এলেমটা অর্জন করলেন কিসের দ্বারা? চামড়া দিয়ে, ঠিক কিনা? বিজ্ঞান যত দূরে দেখে, কোটি কোটি মাইল দূরে দেখে টেলিস্কোপ দিয়ে, তারপর
ওই ইলেকট্রিক কম্পিউটারাইজড টেলিস্কোপ আছে যেটা দিয়ে কোটি কোটি আলোকবর্ষ দূর পর্যন্ত দেখা যায়। কিন্তু যে বিজ্ঞানী দুই চোখে কানা কথা বলে না, ও টেলিস্কোপে কি হবে আর বায়োস্কোপে কি হবে, ও তো দেখবে না। আসল কোনটা? চোখ। আসল কোনটা? চোখ, ঠিক কিনা? জি। তার মানে ইল অর্জন করার পাঁচটা জিনিস, পঞ্চ ইন্দ্রিয়। যে জিনিসটাকে পাঁচ ইন্দ্রিয় ধরতে পারে না, ছুঁইতে পারে না, অনুমান করতে পারে না, অনুভব করতে পারে না, ওইটা ওইটাই গায়েব। হতে পারে তা অনেক দূরে, হতে পারে তা অনেক কাছে, হতে পারে তা দৃশ্যমান, হতে পারে তা অদৃশ্য, ঠিক কিনা বলেন? সত্য কিনা বলেন? পৃথিবীতে মহাকাশে এমন একটা নক্ষত্র আছে যেখান থেকে আলো আসতে পৃথিবীতে আরো 400 বছর লাগবে। কত বছর? বিজ্ঞান সেটা টেলিস্কোপে দেখেছে, ঠিক কিনা? এত দূরের নক্ষত্রটা যেটা সূর্য থেকেও কোটি কোটি আলোকবর্ষ দূরে, সেটা গায়েব না। সেটা কি? কারণ ওইটা চোখ দেখছে। কি দেখছে? চোখ ধরে ফেলেছে, ঠিক কিনা? কিন্তু 3.5 হাত নিচের কবরটা গায়েব, ঠিক কিনা? কবরটা কি? অথচ কত কাছে? 3.5 হাত নিচে কবর, এটা গায়েব। সেখানে তর্জন হচ্ছে, গর্জন হচ্ছে, পুরস্কার আছে, তিরস্কার আছে, সুখ আছে, দুঃখ আছে, সব কিছু হচ্ছে। আর আওয়াজ কি স্বাভাবিক আওয়াজ না? কেমন আওয়াজ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শারওয়া কায়দান নাসাফির ব্যাখ্যাকার আল্লামা আব্দুল আজিজ ফারাগানি নিব্রাসে বাবুল কবরের মধ্যে লিখেছেন, কবরের মধ্যে আল্লাহর বান্দাকে যখন শোয়ানো হয়, ডান দিক থেকে মাটি একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো মটমট করে ভেঙে বাম দিকে চলে যায়। বাম দিক থেকে মাটি একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো ভেঙে ডান দিকে চলে যায়। মানুষটা এমন জোরে চিৎকার দেয়, আল্লাহ! দুনিয়ার পশ্চিম এবং পূবে যারা আছে সবাই শুনতে পায়, শুধু শুনে না জিন আর মানুষ। কেন শুনে না? গায়েব। ওটা কি জানবেন? ওটা কি গায়েব? এত কাছে কবর, এত কাছে, আর গর্জনটা কেমন গর্জন, সুবহানাল্লাহ! কিন্তু মমিন এটা শুনবে না, কারণ ওইটাকে আল্লাহ গায়েব রাখতে চাইছেন, গায়েব থাকবে। যদি কবরের আওয়াজ আমরা পাইতাম, তাহলে বাংলাদেশ কেন, পৃথিবীর কোথাও নাস্তিক মুরতাদ একটাও থাকতো না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? একটাও থাকতো? সব একেবারে সোজা হয়ে যেত, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে গায়েব কাকে বলা হয়? পঞ্চ ইন্দ্রিয় থেকে যেই জিনিস দূরে, পাঁচ ইন্দ্রিয় যে জিনিসটাকে ধরতে পারে না, ছুঁইতে পারে না, ওইটা গায়েব। ওইটা কি? কন্যা সুবহানাল্লাহ। এবার আপনাকে একটা আকীদার মাসআলা আমি শোনায় দিচ্ছি। আল্লাহর এলেমের সাথে কারো এলেমের তুলনা করা যাবে না, আর আল্লাহর দোস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমের সাথে অন্য কোন মানুষের এলেমের তুলনা করা যাবে না। কারণ আমাদের চোখের যে শক্তি হুজুরের চোখের শক্তি ছিল ভিন্ন কোন, সুবহানাল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমরা যখন ঘুমাই তখন লম্বা হয়ে ঘুমায় যায়, ঠিক কিনা? আমাদের চোখও ঘুমায়, আমাদের কলবও ঘুমায়, আমরাও ঘুমাই, সবই ঘুমায়। কিন্তু বুখারী শরীফ প্রথম খণ্ডে এসছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে যখন ঘুমাতেন, হুজুরের চক্ষু ঘুমাতো, কলব কোনোদিন ঘুমাইতো না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব ঘুমে থাকলেও ওহী নাযিল হতো, অতএব হুজুরের ইলমের কোনো তুলনাই করা যাবে না। কথা বুঝতে পারছেন? এই ক্ষেত্রে এসে ইলমে গায়েবের মাসআলায় অনেক মলি সাহেব ধাক্কা খাইয়া ফসকায় যায়, হয় শেরেক করে নয় কুফর করে, হয় শেরেক করে নয় কুফর করে। তাফসীর বাগাবী আমার প্রত্যেকটা কথার পক্ষে আমি ডকুমেন্টস কায়েম করি, প্রয়োজনে আপনি দেখে নেবেন মাদ্রাসায়। যে আফসোস, মহাক্কেক আলেমরা বক্তব্য রেখে চলে যাওয়ার পর কিছু গায়ক শিল্পী বক্তা হয়ে গেছে, এরা এসে সমালোচনা করার চেষ্টা করে, এটা চরম বেয়াদবি। এরকম বেয়াদবদেরকে স্টেজ থেকে কান ধরে নামাই দিবেন। গাইতে গাইতে গায়ক হওয়া যায়, গাইতে গাইতে শিল্পী হওয়া যায়, বক্তা হওয়া যায়, মহাক্কেক আলেম হইতে মাদ্রাসায় পড়তে হয়, ঠিক কিনা বলেন? এটা পেশা না, ওয়াজ এটা পেশা না, এটা হচ্ছে দাওয়াতের কাজ। আগে পড়াশোনা করে তারপর স্টেজে বসার চেষ্টা করো। আল্লাহর এলেমের কোনো তুলনা নাই, কিন্তু আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে এলেম দান করেছেন, ওইটার কোনো তুলনা মানুষের সাথে করা যাবে না। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন?
কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোন না সুবহানাল্লাহ, পৃথিবীতে তাফসীরের জগতে বিখ্যাত দশটা তাফসীরের একটা হচ্ছে তাফসীর মাআলিমুত তানজিল, তাফসীর মাআলিমুত তানজিল, যার প্রসিদ্ধ নাম তাফসীর বাগাবী। লেখকটাকে আমাদের মতো সল্টু বল্টু কথা কয় না, আমাদের মতো সল্টু বল্টু দাওরা পাশ কামেল পাশ ব্যক্তি হচ্ছেন তিনি মেশকাত শরীফ সংকলকের দাদা ওস্তাদ সৈয়দ মোহাম্মদ হোসেন আল বাগাবী রহমতুল্লাহ। আল্লামাহুল বায়ানের তাফসিরে তিনি লিখেছেন আল্লামাহুল বায়ান ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমা মা কানা ওয়া মা ইয়াকুনু। আল্লাহ তাআলা জগৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হয়েছে আর হবে সমস্ত ইলম আল্লাহ 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। তফসির খুলে দেখেন, তফসির খুলে দেখেন, আমি অনুরোধ করবো এটা শিরক করবেন না, কুফরও করবেন না, ঠিক কিনা বলেন? শিরক করা যাবে না, কুফরও করা যাবে না। আল্লাহ আপন হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে মর্যাদা দান করেছেন সেটা যদি আপনি বিশ্বাস না করেন আপনিও নাস্তিকদের কাতারে সামিল হয়ে যাবেন। শিরক করা যাবে না, কুফরও করা যাবে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার এখন ইমান কি বিষয়ে আনবেন দেখুন, গায়েবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, তার মানে আল্লাহ কোন আল্লাহ, আল্লাহ এবং আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যা কিছু বলেছেন, যা কিছু হুকুম করেছেন, যা কিছু নিষেধ করেছেন তার সবটুকু ধারণ করছে কোরআন আর হাদিস। সেই কোরআন আর হাদিসের প্রত্যেক অক্ষরকে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। কথা বুঝেন নাই? কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রত্যেক অক্ষরকে জের জবর পেশ নুকতাকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। পুরা কোরআন হাদিস বিশ্বাস করলে আপনি মুমিন হবেন, কিন্তু কাফের হওয়ার জন্য আবার পুরো অবিশ্বাসের দরকার নাই, একটা অক্ষর বিশ্বাস করলে কাফের হয়ে যাবেন। কথাটা আমি বুঝাইতে পারি নাই জি? অর্থাৎ কোরআন ও হাদিসের প্রত্যেকটা অক্ষরকে বিনা প্রশ্নে বিশ্বাস করা হচ্ছে ইমান, কিন্তু কাফের হওয়ার জন্য সবটুকু আবার অবিশ্বাসের দরকার নাই, একটা অক্ষরকে অবিশ্বাস করলে আপনি হয়ে যাবেন কাফের। ইমানের বয়ান বুঝছেন? এবার আসেন কুফর কি জিনিস, আমাদের বিষয় কি ছিল, ইমান বনাম কুফর ও ধর্মনিরপেক্ষতা। ইমানের বয়ানটা করলাম, এটা মনে রাখতে হবে, তাহলে কুফরটা বুঝতে পারবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আবারও দাঁড়ায় আছেন কেন বাবা? বলেছি আমি এটা সার্কাস না, যদি আপনি ইলম অর্জন করতে যান বসে যান, আর যদি আপনার অন্য কোনো কাজ থাকে সমস্যা থেকে আপনি এখান থেকে চলে যান, দাঁড়িয়ে থাকার কোনো মানে নাই, বসে যান, বসেন, সব বসে বসে আর শুনবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার কিছু ভাইয়েরা রেলিংয়ের বাইরে আছে বুঝলেন, ওনারা হয়তো বা এটা চিন্তা করতেছে হুজুর তো গরম কথা বলে কখন কি হয় আবার দৌড় দেওয়ার জন্য রাস্তা আগে রেডি রাখছে, আপনারা যদি সুবিধা হয় ওখানে দাঁড়াই ওয়াজ শুনবেন আর সুযোগ হলে ভিতরে চলে আসেন। আমরা একটু জিকির করে আল্লাহর সাথে সম্পর্ক করে নেই, কি বলেন? মহব্বতে আওয়াজ করে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো জিকরে আল্লাহ করতে হুয়ে রাহে জন্নত চলো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam Bishoyta mone ache bondhura ইমান বনাম কুফর ও ধর্ম নিরপেক্ষতা। ইমানের বয়ানটা শুনলেন, এবার কুফর কি জিনিস? কুফর হচ্ছে গোপন করা, ঢেকে দেওয়া, আড়াল করা, লোগাতি মানা এগুলো। এই জন্য লোগাতান কৃষককেও কাফের বলা যায়। কি বলা যায়? কারণ কৃষক বীজ গোপন করে, বীজ বীজ দানা এটা গোপন করে, এজন্য এটাকে কি বলা হয়? লোগাতান কাফের বলা হয়, বলা যেতে পারে। আমরা লজ্জা স্থানকে গোপন করছি, ফলে আমাদের ক্ষেত্রেও লোগাতান ওই রকম বলা যেতে পারে, যদিও দৃষ্টিকট ওই শ্রবণ কটু, ঠিক কিনা? ইমাম বাগাবী তাফসির বাগাবী প্রথম খণ্ডে লিখেছেন এই আয়াতের তাফসিরে, ফালিদালিকা সুমিয়াল লাইলু কাফিরান লিআন্নাহা সাতারাত কুল্লা শাই পারিভাষিক অর্থে মহাসত্য চিরসত্য কোরআন ও হাদিসের কোন একটা অক্ষরকে যে ব্যক্তি গোপন করবে, অস্বীকার করবে, তাকে বলা হয় কাফের। কি বলা হয়? কথা বুঝেন নাই? তার মানে আল্লাহ এবং আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন দেড় হাজার বছর আগে কোরআন আর হাদিস ধারণ করেছে, সেই কোরআন ও হাদিসের কোন একটি অক্ষরকে যে ব্যক্তি গোপন করবে, অস্বীকার করবে, আল্লাহর ভাষায় সে কাফের। সে কি? জোরে বলেন। মানুষ কয় প্রকার? মমিন, মোনাফেক, কাফের। মমিন আবার দুই প্রকার। স্পেশাল মমিন হচ্ছে মহসেন, যে ডাইরেক্ট বেহেশতে যাবে, আর যে ইমান ঠিক গুনা করবে সে জাহান্নামে ট্রানজিট হয়ে বেহেশতে যাবে, ঠিক কিনা বলেন? আরেকটা হচ্ছে মুনাফিক, আরেকটা হচ্ছে কাফের, ঠিক কিনা? কাফের আবার চার প্রকার। কয় প্রকার? জোরে বলেন। কথাগুলো মনে থাকবে? হয়তোবা সব মনে থাকবে না। দোয়া করবেন আমার জন্য, আমি সহজে বাংলার মানুষকে কোরআন পাক বুঝানোর জন্য তাফসির লেখার কাজ হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমার এই মাকসাদে আজিম সমাপ্ত করার পর আমাকে ডাক দেন। পারবেনই দোয়া করতে ইনশাল্লাহ। কুফর আবার চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। একটা হচ্ছে কুফরু এনকার, আরেকটা কুফরু জুহুদ, তৃতীয় নাম্বার কুফরু এনাত, চতুর্থ নাম্বার কুফরু নেফাক। কথা বুঝতে পারছেন? এখন আমি সংক্ষেপে চার প্রকার কাফেরের ব্যাখ্যা দিচ্ছি, চার প্রকার কুফর কি রকম এটার ব্যাখ্যা দিচ্ছি। কথা মনে শুনতেছেন আপনারা? প্রথম হচ্ছে কুফর এনকার। কুফর এনকার হচ্ছে আল্লাহ ও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখেও অস্বীকার, মনেও অস্বীকার। জোরে কর নাউজুবিল্লাহ, মুখেও অস্বীকার,
মনেও অস্বীকার, এটা কুফরু এনকার। দুনিয়ার সকল যুগের নাস্তিকরা এই প্রথম প্রকার কুফর করেছে, তারা প্রথম প্রকার কাফের, অর্থাৎ তারা আল্লাহকে মুখেও স্বীকার করে না, মনেও স্বীকার করে না, ঠিক কিনা? তারা কারা? নাস্তিক। যারা বলেন তারা কারা? নাস্তিক। নাস্তিককে আল্লাহ তাআলা মানুষের কাতারে সামিল করেন নাই, চতুষ্প জানোয়ারেরও এক ধাপ নিচে, ঠিক কিনা বলেন? নাস্তিক যত বড় কবি হোক, বুদ্ধিজীবী হোক, শিক্ষিত হোক, উচ্চশিক্ষিত হোক, নোবেল একটা না দশটা পাক, সুপ্রিম কোর্টের বিচারপতি না জাতিসংঘের বিচারপতিও যদি হয়, আল্লাহর কোরআনের ভাষায় সে গরু গাধা কুত্তার চেয়েও নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। কোরআন করিম আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা কুফরু এনকার, মনে মুখে অর্থাৎ কাফের, যারা কোরআন হাদিসকে যারা অস্বীকার করবে, ইমান যারা আনবে না, ওই কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যারা নাস্তিক কাফের, তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, বরং তার চেয়েও খারাপ। চতুষ্পদ জানোয়ার চিনেন? এটা কোন থানার মানুষ? আমি কুমিল্লা যে জিজ্ঞেস করছি এটা কোন থানার মানুষ, তো মুরাদনগর ছিল, তো হুজুর মুরাদনগরের মানুষ। আমি বললাম বেশ ভালো করছেন, আপনারা সব চতুষ্পদ জানোয়ার হয়ে আছেন। চতুষ্পদ জানোয়ার মানে চার পা আছে যেগুলোর, ঠিক কিনা? ওগুলো কি কি? গরু, গাধা, গাভী, বকরি, ছাগল, ভেড়া, আরও আছে না বলেন তো, ঠিক কিনা? সারা রাত বলতে পারবেন। লক্ষ্য করে দেখুন, একটা গাভী তার মালিক চিনে, একটা বিড়াল তার মালিক চিনে, কিন্তু নাস্তিক হচ্ছে সেই রকম একটা জাহান্নামের পশু যে তার মালিক আল্লাহকে চিনে না, ঠিক কিনা বলেন? আল্লাহর কথাটা কতটাই যৌক্তিক আর বাস্তব, যে নাস্তিক সে চতুর্থ জানোয়ারের চোখ খারাপ। আপনি একটা বিড়াল পালবেন, আমি বিড়াল পালি, ঠিক কিনা? আমাদের দেশের যারা এলিট পার্সন, কথিত প্রগতিশীল আরো কিছু আছে না আধুনিক, ওনারা কুকুর পালে। কি পালে? কুকুর পালে। মনটা যেমন, চরিত্রটা অমন, স্বভাবটা ওই রকম, ঠিক কিনা? নিজের বাচ্চাটা দেয় কাজের মেয়ের কাছে, আর কুত্তার বাচ্চা কোলে নিয়ে গাড়িতে উঠে, এগুলোর চরিত্র কি চিন্তা করে দেখে? নিজের জন্ম দেওয়া বাচ্চাটা দেয় চাকর মেয়ের কাছে, ঠিক কিনা? আর কুত্তার বাচ্চা একটা বিলাতি কুত্তা, এটা কিনো 10-12 হাজার টাকা দিয়া, এটা নিজের কোলে নেয়, চিন্তা করেন। আস্তাগফিরুল্লাহ আলাজিম, আস্তাগফিরুল্লাহ আলাজিম। কি একটা অরুচিকর তাদের মন মানসিকতা, ওইটার নাম দিয়েছে আধুনিকতা, ঠিক কিনা? ওইটা হচ্ছে প্রগতিশীলতা, আর ওরাই হচ্ছে তাদের ভাষায় সুশীল সমাজ। নাউজুবিল্লাহ, ওনারা কি সুশীল সমাজ? কোথায় যে সুশীলতা ঠেকছে দেখেন। সাহাবায়ে কেরাম বিড়াল ভালোবাসতেন, ঠিক কিনা? আব্দুর রহমান ইবনু সাখর, ওনার নামটা কি বলেন তো? মাশাআল্লাহ, আবু হুরায়রা, আল্লাহু আকবার। মাওলানা কাজী মারুফ বিল্লাহ বলেছেন, এখানে শ্রোতারা সচেতন, শুধু সচেতন না, ওরা কোরআন হাদিস শুনতে শুনতে নিজেরাও আলেম হয়ে যাচ্ছে, ঠিক কিনা? হযরত আবু হুরায়রার প্রসিদ্ধ নাম, আসল নাম আব্দুর রহমান ইবনু সাখর, এটা অনেক আলেমও হয়তো বা ভুলে গেছেন, কিন্তু আপনারা এতগুলো মানুষ বলেন আবু হুরায়রা, সুবহানাল্লাহ। উমদাতুল কারি শারহু সহিহ বুখারীতে বদরুদ্দিন আইনি লিখেছেন, তিনি বিড়ালের বাচ্চা খুব ভালোবাসতেন, বিড়াল নিয়ে চলতেন, আল্লাহর হাবিব তাকে শক করে নাম দিয়েছেন আবু হুরায়রা, সুবহানাল্লাহ। হিররুন বিড়াল, হিররা এর তাসগির হচ্ছে হুরায়রা, বিড়াল ছানার বাপ, সুবহানাল্লাহ। আমি বিড়াল পালি, বিড়াল খুব বশ মানে, ঠিক কিনা? দুধ খাওয়ালে একটু দুধ দিবেন বাটিতে, বিস্কিট দিবেন, এটা আপনার পিঠ ছাড়বে না, আপনি যেখানে যাবেন সে দৌড়ায় যাবে, ঠিক কিনা? শীতকালে বিড়ালের স্বভাব নরম আর গরম, এই দুইটা খুব ভালোবাসে, গরমটাও ভালোবাসে নরমটাও খুব ভালোবাসে। কম্বল পেলে আপনার সাথেই উনি রাত যাপনের চিন্তাও করবে, ঘুমায় যাবে এক কোনা দিয়া, ঠিক কিনা? একটা বিড়ালকে আপনি সামান্য কিছু অনুগ্রহ করলে সে আপনাকে মালিক বলে স্বীকার করে নেয়, আপনার কমান্ড সে মানে। কিন্তু নাস্তিক হচ্ছে সেই চতুষ্পদ জানোয়ারের চোখ খারাপ, যে তার মালিক আল্লাহ পাকের আকাশের নিচে জমিনের উপর বসবাস করছে, আল্লাহর প্রদেয় রিজিক খেয়ে বেঁচে আছে, আল্লাহর ভিক্ষা দেয় অক্সিজেন নিচ্ছে,
সে নাস্তিকতা তার মালিককে চিনে না। সত্যি নাস্তিক চতুষ্পদ জানোয়ারের চেয়ে অনেক অনেক নিকৃষ্ট এবং খারাপ, ঠিক কিনা বলেন? কুফর কয় প্রকার? প্রথম হচ্ছে কুফরু এনকার, যেটা নাস্তিকরা, কারা? ওরা আল্লাহকে মুখেও স্বীকার করে না, মনেও স্বীকার করে না। দুই নাম্বার হচ্ছে কুফরু জুহুদ, সেটা হচ্ছে মন স্বীকৃতি দেয় কিন্তু মুখে স্বীকার করে না, নাউজুবিল্লাহ। অর্থাৎ তার হৃদয় সাক্ষী দেয় কোরআন সত্য, হাদিস সত্য, আল্লাহ সত্য, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, বেহেশত সত্য, আখেরাত সত্য, কিন্তু মুখে স্বীকার করে না, এটা হচ্ছে কুফরু জুহুদ, দ্বিতীয় প্রকার কাফের, ঠিক কিনা? আমি হাদিস থেকে কয়েকটা উদাহরণ দিচ্ছি। এইরকম কাফের ছিল আবু জেহেল, উমাইয়া ইবনু খালাফ, ওয়ালিদ ইবনুল মুগিরা, আবু লাহাব, তারা সবাই জানতো আল্লাহ আছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সত্য নবী, এ বিশ্বাস ছিল, কিন্তু মুখে স্বীকার করতো না, মুখে স্বীকার করতো না। ভাইরা আমার, আবু জেহেল কেমন করে জানতো আল্লাহর হাবিব মহাসত্য নবী? দেখুন সিরাতের কিতাবে এসছে, বাল্যকালে আল্লাহর হাবিব একদিন আবু জেহেলের সাথে কোথাও যাচ্ছিলেন, আবু জেহেল তার উটের পিঠে সামনে বসলো আর আল্লাহর হাবিবকে পিছনে বসালো, কথা বোঝেন না? একটা উষ্টি আবু জেহেল সামনে বসলো, রাহমাতুল্লিল আলামিন পিছে বসলো, উট আর দাঁড়ায় না, আবু জেহেল চাবুক দিয়া উষ্টির মাথার মধ্যে আঘাত করতে লাগলো, উষ্টি দাঁড়ায় না। উষ্টিটা আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ জাহেলের বাপ অনেক মেরেছে আমারে, তুমি আমার জবানটা খুলে দাও, আমি তার জবাব দিয়ে দিই, কেন চলতে পারি না? তফসিরের কিতাব এসছে, ফাআনতাকাল্লাহুন নাকাহ, আল্লাহ তাআলা উষ্টির জবান খুলে দিলেন, ফাআনতাকাল্লাহুন নাকাহ, উষ্টির মুখটা খুলে গেল, আসে চিৎকার দিয়া কয়, রে আবু জেহেল, রাহমাতুল্লিল আলামিন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে বসবে না, তুই সামনে, আমারে মেরে ফেললো, এক কদম সামনে বাড়ার ক্ষমতা আমার নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের কিতাবে এসছে, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যেই উষ্টির উপর চড়তেন, ওই উষ্টিটা এক সময় গর্ভবতী হয়ে গেল, বাচ্চা প্রসব করবে, মদিনা শরীফ থেকে 25 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, তার নাম আল খলিল, উষ্টিটা মদিনা মুনাওয়ারার পবিত্র জমিনে বাচ্চা খালাস করে নেই, মদিনা নাপাক হয়ে যাবে, 25 কিলোমিটার দূর আল খালিলে যে সে তার বাচ্চা প্রসব করে পাক সাফ হয়ে আবার মদিনা মুনাওয়ারায় ঢুকেছে। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের তাজিম, উষ্টি কি কিরকম করতো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকে আমরা মানুষগুলো কত নিমক হারাম আর নিকৃষ্ট দরজার বেয়াদব হয়ে গেছি, আল্লাহর হাবিবের শানের খেলাফ কথা বলতে আমাদের জবান বাঁধে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জেহেল চিনে ফেলেছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রসুল, কিন্তু মৃত্যু পর্যন্ত আবু জেহেল ইমান আনে নাই, তার কুফরটা ছিল দ্বিতীয় প্রকার, কুফরু জুহুদ, মন সাক্ষী দিত আল্লাহ সত্য, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সত্য, কাবা সত্য, কোরআন সত্য, কিন্তু মুখে স্বীকার করত না, ঠিক কিনা বলেন? মুখে স্বীকার করত না। বুখারী শরীফে এসছে, আরবের সবচেয়ে বড় কবি ছিল ওয়ালিদ ইবনুল মুগিরা, কি নাম? ওয়ালিদ ইবনুল মুগিরা। আপনাদের কষ্ট হচ্ছে? আমাকে আপনাদের সম্মানিত পরিচালক মাওলানা কাজী মারুফুল্লাহ সাহেব বলেছেন দীর্ঘ আলোচনা করতে, কিন্তু এত দীর্ঘ তো সম্ভব না, কারণ কালকেও তো আপনারা ওয়াজ শুনবেন, ঠিক না? আমরা একটু আগে আগে বিদায় নিব আজকে, আবার পর্দার আড়ালে মা বোনেরাও আছে, কি বলেন? জি, তার মানে 1 ঘন্টা হয়ে গেছে, আমি আর সংক্ষেপ করে দিচ্ছি ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, আরবের সবচেয়ে বড় কবি ছিল ওয়ালিদ ইবনুল মুগিরা, 1500 বছর আগে আল্লাহর হাবিবের পাক জবান থেকে যারা কোরআন শুনতো, একবার যারা শুনতো ইমান না আনলেও রাতের পর রাত তারা বাইতুল্লাহতে কাটাই দিত কোরআন শরীফ শোনার জন্য। খোদ আবু জেহেল, আবু সুফিয়ান,
উদবা, শায়বা, মুগীরা, আবুল বুখতারি, যত বড় বড় কাফের ছিল সব গভীর সারাদিন আল্লাহর হাবিবের বিরোধিতা করতো, আর রাতের বেলা বাইতুল্লাহ শরীফে দাঁড়ায় দাঁড়ায় নবী মোহাম্মদ সাল্লামের নূরের জবান থেকে কোরআন শুনতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি একটা জিনিস বলি, কথাটা অতিরঞ্জিত হবে না, আপনি একটু খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আমি বলে থাকি আমার দেশে যে সব নাস্তিক মুরতাদ বামপন্থী কাফের মুশরিক আছে, তার আবু জেহেলের চেয়ে বড় কাফের। আবু জেহেল কাফের ছিল সত্য, কিন্তু কোরআন শুনতে মজা পাইতো। আর বাংলাদেশের এই রামদাস আর ইংরেজের দালাল বুদ্ধিজীবী নামের জাহান্নামের কীটগুলো কোরআন তো মানে না, শুনতেও চায় না, শুনতে দিতেও চায় না, কেউ শুনুক তাও চায় না, ঠিক কিনা বলেন? আর আবু জেহেল ছিল বহুত বড় কাফের, কোরআন মানতো না, কিন্তু শুনতে খুব মজা পাইতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এগুলো কেমন জাহান্নামি, কোরআন তো মানবে না, শুনতেও এদের কাছে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? ঢাকা শহরে আমাদের প্রোগ্রাম করতে কষ্ট হয়, মাইক ফিট করলে ওরা যে থানাতে দরখাস্ত দেয় যে মাইক যদি চলে তাহলে পড়াশোনা ক্ষতি হবে, আবার ওরা তো ঘুষ খায় তো বেশি, সব সময় হাড় দুর্বল থাকে, বুঝলেন? এটা ফার্মের মুরগির মতো, বুঝলেন? ওই ফার্মের মুরগির অবস্থা কি জানেন, ঠাডা ঠিক মতো পড়লে 10টা একসাথে কাইট হয়। এক লোক এসে আমাকে একদিন দোয়া চাচ্ছে, হুজুর বৃষ্টি বাদলের দিন আসছে, একটু খাস করে দোয়া করেন ফার্মের জন্য। আমি বললাম আপনি কি ফার্মের মুরগা পুকুরে চাষ করেন নাকি? কয় না, আমরা তো বৃষ্টিতে সমস্যা কি, এটা তো চাল আছে সব আছে। হুজুর বড় সমস্যা, ঠাডা একটা পড়লেই 10-12টা একসাথে শুয়ে পড়ে আওয়াজের চোটে, বুঝলেন? আমার দেশের এই সব হারামখোর ঘুষখোর, এরা এরা ওই কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না, বুঝলেন? সবসময় হাত দুর্বল থাকে, তো যে পুলিশকে টাকা পয়সা দেয় মাইক বন্ধ করো পড়াশোনা ক্ষতি হবে, কোরআনের আওয়াজে পড়াশোনা ক্ষতি হয়, কিন্তু 31st night নামে, পহেলা বৈশাখের নামে গোটা ঢাকা শহরকে তোমরা জাহান্নামের টুকরা বানায় দাও, তাতে তোমাদের ক্ষতি হয় না, পড়াশোনার ক্ষতি হয় না, কিন্তু 2-4 ঘন্টা কোরআনের আওয়াজ সহ্য করতে যারা পারে না, খোদার কসম তার আবু জেহেলের চেয়ে বড় কাফের। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জেহেল কাফের ছিল বড়, কিন্তু সারা রাত জেগে জেগে কোরআন শরীফ শুনতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন আবু জেহেল দৌড়ে আসছে ওয়ালিদ ইবনুল মুগীরার কাছে, যে ছিল আরবের সবচেয়ে বড় কবি, এসে কয় দোস্ত বাপ দাদার ধর্ম তো গেল, তার মানে তুমি জানো না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াত দিচ্ছেন, ওনার পবিত্র নূরের জবান থেকে যারাই কোরআন শুনে একবার তারাই তো মুসলমান হয়ে যাচ্ছে, তো কোরআন জিনিসটা আসলে কি তুমি নিজে একটু শুনো। ওয়ালিদ ইবনুল মুগীরা দয়াল নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একদিন আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো প্রশ্ন করার সুযোগ সে পায় নাই, আল্লাহর হাবিব তাকে দেখেই সূরা নাহাল থেকে 90 নম্বর আয়াতটা তেলাওয়াত শুরু করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত নাম্বার? 90 নম্বর। বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র পাক নূরের জামানে আল্লাহর ওহী পড়তে লাগলেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কি মজা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পারেন আপনারা? পড়েন আমার সাথে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। আল্লাহু আকবার। ভাইরা আমার, বিশ্বনবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের একটা আয়াত পড়লেন, ওয়ালিদ ইবনুল মুগীরার চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরতে লাগলো, আর ওয়ালিদ ইবনুল মুগীরা কোরআনের কি মজা পেল তার নিজের কথাটাই বুখারী শরীফের মধ্যে এসেছে,
সে চিৎকার দিয়া কয়, আল্লাহ ইন্না লাহু লাহালাবা ওয়া ইন্না আলাইহি লাতালাবা, আল্লাহু আকবার, তা আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যা শুনালেন এটা খুব মজা, খুব মিঠা, সুবহানাল্লাহ। আরবিতে আরবিতে মিঠা দেখে হুলউন কি বলে, হালাওয়া। যারা মিঠা মিষ্টি টিষ্টি বিক্রি করে এদেরকে বলে হালাওয়ানি কিংবা মোহাল্লি, বুঝলেন? মানে হালুয়া, প্রত্যেক মিঠা জিনিসই কি হালাওয়া। হালুয়া কোনোদিন টক খাইছেন, জাল খাইছেন? মানুষ তরকারি খায়, কখনো জাল খায়, কখনো মিষ্টি খায়, ঠিক কিনা? অনেকে ডিম রান্না করে রসগোল্লার মতো মিঠা দিয়া, এইরকম অনেক টাইপের মানুষ খায়। কিন্তু সুকা হালুয়া কোনোদিন খাইছেন? হালুয়া মানে কি মিঠা মিষ্টি। সে বলল, মোহাম্মদ সাল্লাম আপনি যে কোরআন শুনালেন এটা খুব মজা, খুব মিঠা, কেবল খাইতেই মন চায়, কেবল শুনতেই মন চায়, আর তার অর্থগুলো স্বর্ণের পাতা তুললো, আল্লাহু আকবার। মাথাটা নত করে কোরআনের একটা আয়াতের সামনে মক্কার তৎকালীন বিখ্যাত কবি মস্তক অবনত করে বের হয়ে গেল, সুবহানাল্লাহ কইবেন না? আবু জেহেল দৌড়ায় গেছে, কে দোস্ত খবর কি? ওয়ালিদ ইবনুল মুগিরা ডাক দিয়ে বললাম, ওয়াল্লাহি মা মিনকুম আহাদুন আ'লামা বিল আশআর মিন্নি, কাবার প্রভু আল্লাহর কসম গোটা মক্কার ভূখণ্ডে আমার চেয়ে বড় কবি সাহিত্যিক তোমাদের মধ্যে কেউ নাই। আমি কাবার মালিকের শপথ করে বলছি, মোহাম্মদ সাল্লাম যা শুনিয়েছেন এটা কোনো মানুষের কথা নয়, আল্লাহর কালা। কার কালা? কিন্তু এই ওয়ালিদ ইবনুল মুগিরা মৃত্যু পর্যন্ত ঈমান আনতে পারে নাই, কুফর অবস্থায় তার মৃত্যু হয়েছে, তার বিপক্ষে আল্লাহ কোরআন শরীফের 9টা আয়াত নাজিল করছেন। এটা ছিল দ্বিতীয় প্রকার কুফর। কোন প্রকার? দেখছেন অবস্থা, পুরা স্বীকৃতি চলে আসছে যে কোরআন আল্লাহর কালাম, কিন্তু মুখে এসে আবু জেহেলের কাছে যখন এই কথাটা বলল, আবু জেহেল ডাক দিয়ে বলল, তুমি নিজে যদি এই কথা বলো তাহলে লাত মানাতের ধর্ম আর মক্কায় থাকবে না। সে বলল, কি বলতে হবে? আবু জেহেল শিখাই দিছে, তুমি বলো এটা জাদু, যেরকম নজবিল্লা কোরআন মহাসত্য। সে বুঝতে পেরেছিল কিন্তু মুখে শিকার, এটা কুফর জুহুদ। কুফর কয় প্রকার বিষয় মনে আছে? ইমান বনাম কুফর ও ধর্মনিরপেক্ষতা, ইমান বনাম কুফর ও ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষবাদীরা কোন দরজার কাফের এই আলোচনায় ঢুকবেন একটু পরে, ইনশাল্লাহ কইবেন না? এ কথাগুলো কি আমার না কোরআনের? জোরে বলেন, জোরে বলেন। আমার ব্যক্তিগত বক্তব্যের ক্ষেত্রে রাষ্ট্রীয় বিধিনিষেধ থাকতে পারে, কিন্তু কোরআন সুন্নার কথা বলবই বলবো, হামলা মামলা জেল জুলুম নিপীড়ন নির্যাতনকে তোয়াক্কা করতে স্টেজে বসি নাই, জবান খুলে কথা বলবো ইনশাআল্লাহ। এখানে আমার ব্যক্তিগত কোনো অপিনিয়ন বলছি না, এটা ডাইরেক্ট কোরআন থেকে আমি ব্যাখ্যা দিচ্ছি। কুফর কয় প্রকার? চার প্রকার। শুনলেন কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। তিন নাম্বার কুফর হচ্ছে কুফরু এনাদ। এটা হচ্ছে ইসলামকে, দিনে হককে, কোরআন ও সুন্নাকে মুখেও স্বীকার মনেও স্বীকার গ্রহণ না করা। মুখেও স্বীকার মনেও স্বীকার গ্রহণ না করা। কা কুফরে আবি তালেব, ইমাম বাগাবি উদাহরণ দিয়েছেন, কা কুফরে আবি তালেব। যেমন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিলেন আবু তালেব, উনি ইসলামকে মনেও স্বীকার করেছিলেন মুখেও স্বীকার করেছিলেন কিন্তু গ্রহণ করতে পারেন নাই। এটা ছিল তিন নাম্বার কুফর। কোন নাম্বার? এটার নাম কি? কুফরু এনাদ। কুফরু এনাদ। আবু তালেব আল্লাহর হাবিবকে, দিনে হক ইসলামকে কেমন চিনতে পেরেছিলেন? আল বেদায়া ওয়ান নিহায়ার ভিতরে ইবনু কাসির লিখেছেন, আল্লাহর হাবিবের দাওয়াত চতুর্দিক যখন ছড়ায় গেল, কাফেররা মুশরিকরা দেখল দাওয়াত ইসলামকে নির্যাতন নিপীড়ন করে ঠেকানো যাবে না, কোন রকম কম্প্রোমাইজ করে বন্ধ করা যায় কিনা, এই রকম চিন্তা করে রুআসা উল কুফফার কাফেরদের বড় বড় নেতারা আবু তালেবের বাড়িতে গেলেন। আবু তালেবকে যেয়ে বললেন, আবু তালেব, গোটা আরব উপত্যকার সবচেয়ে মুআজ্জাজ রেসপেক্টেড সম্মানিত ব্যক্তি আপনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব আপনি,
আমরা এসেছি আপনার ভাতিজাকে একটু বুঝান, তিনি যা চান আমরা তাই ব্যবস্থা করে দিব। তিনি যদি সুন্দরী কোনো রমণীকে বিয়ে করতে চান আমরা সেই ব্যবস্থা করে দিব। তিনি যদি নগর সম্পদ চান আমরা তার পাক দস্তমবারকে তুলে দিব। তিনি যদি গোটা আরবের ক্ষমতা চান আমরা সেই ক্ষমতাও তার হাতে তুলে দিব। তারপরও দিন ইসলামের দাওয়াত যেন তিনি বন্ধ করে দেন। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, দারুল আরকাম থেকে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যখন ফিরলেন রাতের বেলা আবু তালেব দৌড়া এসেছে, এসে বলল ভাতিজা আমি তোমার চাচা, একটি কথা তোমার কাছে বলতে চাই। হুজুর ডাক দিয়ে বললেন চাচা কি বলবেন বলেন। কাফেরদের পক্ষ থেকে সম্পদের প্রস্তাব, ক্ষমতার প্রলোভন, সুন্দরী নারীর উপহার, তিনখানা প্রস্তাব আবু তালেব যখন আল্লাহর হাবিবের সামনে পেশ করলেন, বিশ্বনবী ডাক দিয়ে বললেন চাচা যান কাফেরদেরকে বলে দিয়েন লাওয়াদাতি শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি। কাফের মুশরিক কুরাইশরা সূর্যটা যদি আমার ডান হাতে তুলে দেয়, পূর্ণিমার চাঁদ যদি আমার বাম হাতে তুলে দেয়, এক মুহূর্তের জন্য আমি দিনে হক ইসলামের দাওয়াত বন্ধ করব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সকালবেলা কাফেরেরা জবাব নিতে আসলো, শেবু আবি তালেব এখনো আছে মক্কায়। আবু তালেব উপত্যকার উপর দাঁড়ালেন, আবু জেহেল উতবা সাহেবা নিচে দাঁড়ায় রইলেন। আবু তালেব আল্লাহর হাবিবের পক্ষে একটা খুতবা দিলেন, ইমাম বাগাবি রওয়ায়াত করেছেন। আবু তালেব ডাক দিয়ে বললেন ওয়াল্লাহি লাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনান। আল্লাহর কসম, আল্লাহর কসম, ও কাফিরেরা কুরাইশরা, এতদিন আমি বুঝতে পারি নাই, প্রস্তাব দেওয়ার পর আমি নিশ্চিত বুঝে ফেললাম আমার ভাতিজা মোহাম্মদ সাল্লামের দিন ইসলামের চেয়ে খাঁটি সত্য ধর্ম আকাশের নিচে আর নাই। এই আবু তালেব ইসলামকে বুঝলেন মন দিয়ে, স্বীকার করলেন মুখে, কিন্তু গ্রহণ করতে পারেন নাই। সহিহ মুসলিম প্রথম খণ্ডে একখান হাদিস এসছে, হাদিস এসছে লাম্মা জা আবা তালিবিনিল ওয়াফাত, আবু তালেবের যখন মৃত্যু ঘনায় আসলো, মৃত্যু সজ্জায় তিনি যখন শায়িত, নবী আমার দয়াল নবী রহমতের কান্ডার বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় বেলা চাচাকে ইমান শিক্ষা দেওয়া যায় কিনা আরেকবার কোশেশ করলেন। হুজুর যখন আবু তালেবের বাড়িতে আসলেন, এসে দেখেন কাফেরদের মধ্যে সবচেয়ে কট্টর দুই কাফের আবু তালেবের সামনে বসে আছে, একটা আবু জেহেল আরেকটা আবু সাফওয়ান, একটা আবু জেহেল আরেকটা আবু সাফওয়ান। আবু সাফওয়ান মানে উমাইয়া ইবনু খালাফ, উমাইয়া ইবনু খালাফ মানে আবু জেহেলের ডাইন হাত, যেটা সেকেন্ড ইন কমান্ড, মানে জাহিল্লায় না থাকলে যে কাজ চালাবে ওই রকম কাফের একটা, মানে কাছাকাছি এই দুইটায় বসে আছে আবু তালেবের মাথার কাছে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন কুল ইয়া আম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। ও আমার চাচা, তুমি একবার মৃত্যুর সময় আমার দীন ইসলামের কলেমা শাহাদাতটা পড়ে নাও, কবরে মিজানে পুল সিরাতে সব জায়গায় আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, বেহেশতে আল্লাহ তোমাকে দাখিল করে দিবেন। ভাইরা আমার, আবু জেহেল আর উমাইয়া ইবনু খালাফ, আবু জেহেলের কানের, আবু তালেবের কানের কাছে যে বলল আবু তালেব আত্তারগাদ আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, ওরে আবু তালেব সারাটা জীবন তুমি আব্দুল মুত্তালিবের দিনকে গ্রহণ করে থাকলা, পত্তলির কথাকে বিশ্বাস করলাম, মৃত্যুর সময় তুমি কি তোমার বাবার ধর্মটা ছেড়ে দিবা নাকি? কল নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সহিহ মুসলিম সাক্ষী আবু তালেব ইসলাম চিনলেন, ইমান চিনলেন, কোরআন সুন্নাহ সব মুখেও স্বীকার করলেন, মনেও স্বীকার করলেন, কিন্তু গ্রহণ করলেন না। লোকটা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সহিহ বুখারীর হাদিস, আমার চাচা আবু তালেবকে আল্লাহ পাক জান্নাত দিবেন না, কারণ সে ইমান আনে নাই, আল্লাহ তারে জাহান্নামে দিবেন। তবে সহিহ বুখারীতে এসেছে
জাহান্নামীদের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে কম শাস্তি দিবেন আবু তালেবকে। আবু তালেব বাল্যকালে বিশ্বনবী মোহাম্মদ সাল্লামকে কোলে নিতেন, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জিসিম মুবারক আবু তালেবের দেহেতে লেগেছিল, এই জন্য তার দেহের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। জাহান্নামের মধ্যে আবু তালেবের পায়ের মধ্যে শুধু এক জোড়া আগুনের জুতা পরিধান করায় দেওয়া হবে, আর কোন জায়গায় তার শাস্তি হবে না, দেহের কোথাও আগুন লাগবে না। বুখারীতে এসছে, কিন্তু ওই আগুনের জুতার প্রচন্ড তাপদাহে আবু তালেবের মাথার মগজ ফুটন্ত পানির মতো টকবক করে ফুটতে থাকবে। আবু তালেব ঈমান না আনার কারণে যদি বেহেশতে যেতে না পারে, তাহলে বাংলাদেশের কিছু পীরের কাছে হিন্দুরাও যায়, ঠিক না বলেন, খ্রিস্টানরাও যায়। ওই দেখেছি মানিকগঞ্জে কোন পীর সাহেব পোস্টার লাগাইছে, সকল ধর্মের লোক যাইতে পারবে। সিটাগাঙ্গে কোন পীর সাহেব আছে, উনি ওনার খানকার নাম দিছে বিশ্ব মানব খানকা, বুঝলেন নি, মানে এখানে কোনো ধর্ম টর্ম নাই, সব ধর্মের লোক যেতে পারবে। আর ওনার তাসাউফের দীক্ষা পাইয়া বেহেশতে যাবে কোন নাউজুবিল্লাহ। যদি আবু তালেব ঈমান না আনার কারণে বেহেশতে যেতে না পারে, তো দুনিয়ার কোনো মানুষের পক্ষে ঈমান ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা বলেন। কুফর কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? চার প্রকার। কয় প্রকার শুনলেন? তিন প্রকার। চতুর্থ প্রকার কুফর হচ্ছে কুফরু নেফাক। কুফরু নেফাক অর্থাৎ সত্যকে, কোরআন সুন্নাকে, ইসলামকে মুখে স্বীকার মনে অস্বীকার, মুখে স্বীকার মনে অস্বীকার। কথাটা বুঝেন নাই? কথা বুঝেন নাই? আবার বলছি, কুফরু এনকার হচ্ছে মুখেও অস্বীকার মনেও অস্বীকার, কুফরু জুহুদ হচ্ছে মুখে অস্বীকার মনে স্বীকার, কুফরু এনাদ হচ্ছে মুখেও স্বীকার মনেও স্বীকার গ্রহণ না করা, আর কুফরু নেফাক হচ্ছে মুখে স্বীকার মনে অস্বীকার। এটা হলো আসব দরজার কাফের, ঠিক কিনা? এর মানে মোনাফেক। এর মানে আমার আলোচনা বুঝতেছেন? এর মানে এটা কি? মোনাফেক, ঠিক কিনা বলেন? অর্থাৎ যার মধ্যে নেফাক আছে, কি আছে? নেফাক আছে, অর্থাৎ মুখে ইসলামের স্লোগান আর মনে আছে শেরেক কুফর আর ধর্মনিরপেক্ষতা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই নেফাক আবার দুই প্রকার, একটা নেফাক ফিল এতেকাদ আর একটা নেফাক ফিল আমাল। মুনাফেক আবার দুই প্রকার, চিন্তা করেন কতগুলো ক্লাসিফিকেশন হয়ে গেছে, একটা একটা করে আলোচনা করলে আমারই 12 দিন দিয়ে দিতে হবে। কথা বুঝছেন নাই? মানুষ তিন প্রকার। কয় প্রকার? মমিন, মুনাফেক, কাফের। কাফের আবার চার প্রকার, কুফর চার প্রকার, এর মধ্যে এক প্রকার মুনাফেক, মুনাফেক আবার দুই প্রকার, নেফাক দুই প্রকার, একটা নেফাক ফিল এতেকাদ আর একটা নেফাক ফিল আমাল। যার আকীদার মধ্যে নেফাক থাকবে সে কট্টা কাফের, আর যার আকীদা ঠিক থাকবে আমলের মধ্যে নেফাক থাকবে সে ফাসেক মুনাফেক। মুনাফেক দুই প্রকার, একটা কাফের মুনাফেক আর একটা ফাসেক মুনাফেক। মোল্লা আলী কারী রহিমাহুল বাহারি মিশকাতে শরমের কাতে এই দুইটা ভাগ করেছেন, যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে চারটা খাসলত। কটা খাসলত জোরে বলেন, ভালো করে দেখেন। ইদা তুমি না খান ও ইদা আহাদা গাদারা ও ইদা ও ইদা আহাদা গাদারা ও ইদা হাদ্দাসা কাদাবা ও ইদা আহাদা গাদারা ও ইদা খাসামা ফাজারা, চারটা খারাপ বৈশিষ্ট্য যার মধ্যে চলে আসবে সে খাঁটি মুনাফেক। সে কি? জোরে বলেন। অর্থাৎ আমানত রাখলে খেয়ানত করবে, আমানত রাখলে খেয়ানত করে, কথা যখন বলে মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাফ করে, আর যখন বিতর্ক শুরু হয়, বিতর্ক হয়, ঝগড়া হয়, তখন একজন আরেকজনকে গালিগালাস করে। কি করে? গালিগালাস করে। এই চারটা খারাপ খাসলত যার ভিতরে থাকবে সে খাঁটি মুনাফেক। মোল্লা আলী কারী লিখেছেন, যদি তার আকীদার মধ্যে কোনো নেফাক না থাকে কিন্তু এই চারটা খাসলত থাকে সে মুনাফেক, কিন্তু তার নাম ফাসেক মুনাফেক। কি মুনাফেক? আর যার আকীদার মধ্যে নেফাক থাকবে সে হচ্ছে কাফের মুনাফেক। আকীদার নেফাক কোনটা? সেটা হচ্ছে মনে ইসলাম নাই মুখে ইসলাম, বুঝতে পারছেন? মুখে ইসলাম মনে ইসলাম নাই। আমার দেশে যারা টুপি লাগায় দাঁড়িয়ে আছে, জুমার নামাজ পড়ে, পাঁচক্ত নামাজ পড়ে, বারবার হজও করে, তাদের মুখে যখন ধর্মনিরপেক্ষতার কথা শুনি আমাদের চোখের সামনে ভেসে উঠে এরা হচ্ছে খাঁটি মুনাফেক, ঠিক কিনা বলেন? মুখের ইসলামটা নির্বাচনে জিতার জন্য, টুপিটা নির্বাচনে জিতার জন্যে, দাড়িটা নির্বাচনে জিতার জন্যে, ঠিক কিনা বলেন? নামাজ আর হাজি উপাধিটা ভোট পাওয়ার জন্য, কিন্তু ধর্মনিরপেক্ষতার মারাত্মক কুফর তার মনের ভিতরে থাকার কারণে সে মুনাফিক কাফের হয়ে গেছে, ঠিক কিনা বলেন?
ঠিক কিনা বলেন? অথবা কুফর কয় প্রকার? চার প্রকার। যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করবে তাদের মধ্যে নেফাক ফিল এতেকাদ আছে, অর্থাৎ তাদের আকিদার মধ্যে কুফর আছে, আকিদার মধ্যে কুফর আছে। কোন অবস্থায় তারা নিজকে মুসলমান দাবি করতে পারে না। এবার আসেন ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা নেন। ধর্ম নিরপেক্ষতাকে ইংরেজিতে বলে সেকুলারিজম। কি বলে? আর যে ধর্ম নিরপেক্ষ তাকে বলা হয় সেকুলারিস্ট। কি বলা হয়? যারা শিক্ষিত যুবক আছেন, আমি আল্লাহকে সাক্ষী করে বলছি, আমার এই বক্তব্যে কেউ যদি কোন রাজনীতির গন্ধ খুঁজতে চান, খোদার গজবে হালাক হয়ে যাবেন। আল্লাহর কসম করে বলছি, আমি এবং আমার খানদানের কোন একজন ব্যক্তি বাংলাদেশের কোন রাজনীতির সাথে সম্পর্ক নাই, কোন রাজনৈতিক দলের দালালি আমরা করি না। কিন্তু এটা হচ্ছে মারাত্মক আকীদার কথা। এই জন্য আমি বলছি আপনাকে, আজকে যে ডিকশনারি খুলে দেখেন, আজকে যে ডিকশনারি খুলে দেখেন, সেকুলারিস্টের অর্থ কি স্পষ্ট লেখা আছে, দ্য ম্যান হু হ্যাজ নো রিলিজিয়ন। যে ব্যক্তির কোনো ধর্ম নাই সে হচ্ছে ধর্ম নিরপেক্ষ। আমি জানতে চাই আপনাদের ধর্ম আছে না নাই? আছে। চিল্লা বলেন আছে না নাই? আছে। সেই ধর্মের নাম হচ্ছে দীন ইসলাম। সেই দীন ইসলামের জন্য প্রয়োজনে রক্তের প্রত্যেকটি ফোঁটা ঢেলে দিতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। অতএব আমরা যারা মুসলমান, আমরা যারা মুসলমান, তারা কোনোদিনও কোন সংজ্ঞায় ধর্ম নিরপেক্ষ হতে পারি না। কথা বুঝতে পেরেছেন? আমাদের ধর্ম আছে আর সেটা একমাত্র সত্য ধর্ম, তার নাম দীন ইসলাম। যে ধর্মকে আল্লাহ বলছেন দীনুল্লাহ, আল্লাহর ধর্ম। কন্না সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। দীন ইসলামের 17টা নাম আছে। কয়টা? আল্লাহ কোরআনে বলেছেন ফি দীনিল্লাহি আফওয়াজা, ইসলাম। আসেন আরেকটা কথা, হিন্দুর পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব, কারণ তার ধর্ম থাকলেই কি আর না থাকলেই কি, বরং না থাকলেই ভালো। খ্রিস্টান ব্যক্তির পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব, কারণ তার সে পঙ্গু মিথ্যা ধর্ম, প্যারালাইসিস ধর্ম, থাকলেই কি আর না থাকলেই কি। ইহুদির পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব, সেটা থাকলেই কি আর না থাকলেই কি, ঠিক কিনা বলেন? মনমোহন সিং এর পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া শোভা পায়, বুশের জন্য ধর্ম নিরপেক্ষ হওয়া শোভা পায়, ব্লেয়ারের জন্য ধর্ম নিরপেক্ষ হওয়া শোভা পায়, খালেদা হাসিনার ধর্ম নিরপেক্ষ হওয়া কোনোদিনই চলবে না যদি মুসলমানের খাতায় নাম থাকতে চায়, যদি মুসলমানের খাতায় নাম রাখতে চায়, ঠিক কি না বলেন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাকে এই বছর আমার অনেক শরীর, আমার বন্ধু, আমার অনেক মুরব্বী আমাকে নসিহত করেছে কথাবার্তার এক্সট্রাকশন করে বলার জন্য, কিন্তু আমি বলেছি বোবা শয়তান হয়ে হাসর ময়দানে উঠার চেয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া আমার কাছে অনেক প্রিয়। বন্ধুরা আমার, আমি কোন রাজনৈতিক ব্যক্তির বিপক্ষে বলছি না, কোন দলের বিপক্ষে বলছি না, কোরআনের সুস্পষ্ট আকীদার খেলাফ হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। তারা দুই নেত্রী যদি মুসলমান থাকতে চায় ধর্ম নিরপেক্ষতাকে লাথি মারতেই হবে, আর ধর্ম নিরপেক্ষতা গ্রহণ করলে দীন ইসলামকে ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? এটা যে কোনো ব্যক্তির জন্যই প্রযোজ্য। ধর্ম নিরপেক্ষতা একটা কুফুরি আকীদা, কুফুরি আকীদা, কুফুরি আকীদা। কোন মুসলমান এই আকীদায় বিশ্বাসী হতে পারে না? কোন মুসলমান এই আকীদায় বিশ্বাসী হতে পারে না? আমি অত্যন্ত অধৈর্য হয়ে গেছি, একটু জিকির করে নেন, আমরা দ্রুত মুনাজাতে চলে যাব। তারপর আজকে ইমানের বয়ান শুনলাম, তার সম্পূর্ণ বিপরীত কুফর ও কাফেরের বয়ান শুনলাম। কাফেরদের মধ্যে সবচেয়ে বড় কট্টর কাফেরদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান করে আমি মুনাজাতে চলে যাব ইনশাআল্লাহ। আর একটা মানুষ দাঁড়াবেন না, বসেন, বসে যান, বেহায়ার মতো কাজ করবেন না। হাজার হাজার মানুষের গর্দান ডিঙ্গি আপনার যাওয়ার দরকারটা কি? কিছুক্ষণ পরে মুনাজাত হয়ে যাবে, যারা দাঁড়িয়ে আছেন যদি পারেন বসে যান, আর মহব্বতের সাথে জোরে সোরে একটু জিকির করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা
দয়া করে আল্লাহ ইমানটারে ছিনায় দিও না, ইমানের সাথে যেন মৃত্যু হয়। এই দোয়া সবসময় করবেন, সবসময় এই দোয়া করবেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল ঈমান ওয়া কাররিহ ইলাইনা আশ শিরকা ওয়াল কুফরা ওয়াল ইসিয়ান। যে আল্লাহ ইমানটা আমাদের কাছে প্রিয় করে দাও আর শিরক কুফরকে আমাদের কাছে ঘৃণিত বানায় দাও। এই দোয়া সবসময় করবেন, পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এবার সবচেয়ে কুখ্যাত জঘন্য কাফেরদের ব্যাপারে আমি সাবধান করে দিচ্ছি আপনাদেরকে, আরো কয়েকবার আমি সাবধান করেছি, ঠিক কিনা বলেন? মাইকটা ডান দিকে আনো। ভাইরা আমার, আমরা দীর্ঘক্ষণ আলোচনার পরে একটি কথা বুঝতে পারলাম, মমিনকে মমিন বলতেই হবে বাস, আর কাফেরকে কাফের বলতেই হবে, ঠিক কিনা বলেন? কোন মমিনকে যদি আপনি কাফের বলেন আপনি নিজে কাফের হয়ে যাবেন, কারণ একটা দেয়ালের মধ্যে আপনি যদি ফুটবল মারেন ফুটবলটা দেয়ালে গেঁথে যাবে না, আপনার কাছে ফিরবে। আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ ফাইজুল বারীতে এই উদাহরণটা দিয়েছেন, মমিন হচ্ছে দেয়ালের মতো, তাকে যখন কুফরের ফতুয়া দেওয়া হয়, মমিন যদি খাঁটি হয় ফুটবলের মতো এই কুফরটা উল্টে আসে, ফতুয়া দিবে তার কপালে আসবে। আর কাফের হচ্ছে পচা নোংরা পরিত্যক্ত, একেবারেই মানে একেবারে সবচেয়ে নাজাস নাপাক, কুফরের ফতুয়া সে তো কাফের, আর তাকে কুফরের ফতুয়া দিলে তার উপর কুফরটা প্রযোজ্য, ফতুয়াটা হয়। মমিনকে মমিন বলতেই হবে, মমিনকে কাফের বললে আপনি নিজে কাফের হয়ে যাবেন, তদ্রূপ কোনো কাফেরকে যদি কাফের না বলেন তবু আপনি কাফের হয়ে যাবেন। বাংলাদেশের সবচেয়ে বড় কাফের হচ্ছে শয়তান কাদিয়ানিরা, আমি স্পষ্টভাবে বলছি, বাংলাদেশ ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে যত চক্রান্ত ষড়যন্ত্র বিগতকালে হয়েছে আর হচ্ছে, এই সব চক্রান্তর পিছনে মূল মূল ষড়যন্ত্রকারী হচ্ছে শয়তান কাদিয়ানিরা। কথা বুঝতে পেরেছেন? তারা শেষ দরজার কুখ্যাত কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও শেষ দরজার কুখ্যাত কাফের, কারণ তারা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে স্বীকার করে না, যরিকুন নউযুবিল্লাহ, এই জন্য তারা কাফের। এই জন্য তারা শুধু কাফের না, শেষ দরজার কুখ্যাত কাফের, শেষ দরজার কুখ্যাত কাফের। তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমানদের মতো নাম রাখে, দাড়ি রাখে, টুপি লাগায়, তাই বলে তারা কোনোদিনও মুসলমান হতে পারে না, কারণ দীর্ঘ আলোচনায় আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছি, ইমান ছাড়া নামাজ পড়লে কোরবানি দিলে কোনো ব্যক্তি মুসলমান হতে পারে না, আর ইমান আনয়ন ব্যতীত মুসলমানের মতো নাম রাখলেও কেউ মুসলমান হতে পারে না। ইমান ছাড়া দাঁড়িয়ে থাকলে কেউ যদি মুসলমান হতো তো উপমহাদেশের সবচেয়ে বড় মুসলমান হয়ে যেত রবীন্দ্রনাথ ঠাকুর। এই বেটার দাঁড়ি ছিল 32 ইঞ্চি লম্বা, দুই সাইডটা ইঁদুর বাদুর চামচিকা লুকায় থাকলে দেখাও যাইতো না, কোদাল দিয়া সাইসা পাল্লায় ওজনে দিলে আদমনের কম হইতো না। এবারে ছিল কি? কাফের। কিসের হিন্দু বিন্দু? কাফের ছিল, কট্টর কাফের, মুশরিক, ঠিক কি না? বর্তমান ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এবারে পাগড়ি লাগাইছে, কত বড় দেখছেন, সাদা দাড়ি, পায়জামা পাঞ্জাবি শেরওয়ানি নাগরা জুতা, এবারে কি? কাফের। শুধু কাফের না, কট্টর কাফের, কট্টর কাফের। 2004 সালে আমি বাংলাদেশ থেকে জনপুর যাচ্ছিলাম, জনপুর তো অনেক দূর, উত্তরপ্রদেশ আমার বাপদাদার এলাকা, তো বাংলাদেশ থেকে কলকাতাই প্রায় 300 কিলোমিটারের বেশি, ওখান থেকে 700 কিলোমিটার জনপুর, রেলে উঠলে এক রাত আর অর্ধেক দিন লাগে, একদিন রেস্ট নিতে হয় কলকাতায়। কলকাতাতে সবচেয়ে বড় মসজিদ হচ্ছে নাখোদা মসজিদ, সেখানে আমি জুমার নামাজ পড়ে জাকারিয়া স্ট্রিটের একটা হোটেল আছে সে বারান্দায় দাঁড়ায় আছি, এখন দেখলাম জুমার নামাজের ঠিক পরপর মসজিদের মূল ফটকে নাদুস নুদুস এক লোক, মাথায় জালির টুপি, লম্বা সাদা পাঞ্জাবি, আলিগুড়ি পায়জামা, বুঝলেন নি, সবার সাথে মোসাফা করতেছে। আমি হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করলাম লোকটাকে, পশ্চিম বাংলার মানুষ, কথাও কয় কোষ্ঠী কোষ্ঠী, হাসো কোষ্ঠী কোষ্ঠী, মুখে হাত দিয়া কয় দাদা, ওনার নাম পিজি দত্ত, কি নাম? তার মানে প্রাণ গোপাল দত্ত। আমি বললাম হিন্দু, হিন্দু মানে খাস ব্রাহ্মণ ঘোষ পরিবারের সন্তান, মানে একেবারে হিন্দু যেটা কট্টর, একটা পূজাও বাদ দেয় না, ওই হিন্দু। আমি বললাম তো এই লোকটা মসজিদের গেটে কি করে? কই উনি সামনে ভারতের লোকসভা নির্বাচন আর উনি হচ্ছে পার্লামেন্ট মেম্বার, উনি আসছে একটু মুসাফা করে ভোট টোট পাওয়া যায় কি না। আমি বললাম উনি তো দুইটা অপরাধ করছে, একটা চরম বেয়াদবি মসজিদের গেটে দাঁড়াইছে আর চরম ধোকাবাজি, মারাত্মক প্রতারণা করছে, সে মুসলমানের লেবাস লাগায় এসেছে, টুপি পাঞ্জাবি আর পায়জামা লাগানোর দরকারটা কি ছিল, ও তো পৈতা লেংটি আর ধুতি লাগিয়ে আসতে পারত। কয় দাদা ধোকাবাজি দেখলেন কি?
উনি না কেবল টুপি লাগাইছে, পায়জামা পাঞ্জাবি লাগাইছে, গেলবার তো ওনার বড় ভাই এসে নামাজও পড়ছে। এখন কারণ ওরা তো ধর্ম নিরপেক্ষ, বুঝলেন না, ধর্ম নিয়ে ব্যবসা করে, তার টাইম মতো মুসলমানের লেবাস লাগাইছে, ভিতরে হয়েছে হিন্দু মতবাদ, ঠিক কিনা? এখন ওই লোকটা এই টুপি লাগায়া পায়জামা পাঞ্জাবি লাগায়া, আর ওর বড় ভাই একক তো নামাজও পড়ি কি মুসলমান হয়ে গেছিল, হিন্দু হিন্দুই ছিল, ঠিক কিনা? কুকুরের পায়খানা লাড্ডু বানায়া, এক শয়তান উপরে নাম লেখছে দিল্লি কা লাড্ডু, এটা দিল্লি লাড্ডু হবে? ভিতরে কি কুকুরের পায়খানা, দিব্যাবর্তী পাতলা পায়খানা, উপরে নাম লেখছে বগুড়ার দই। শিক্ষা কমিশনের চেয়ারম্যান কবির চৌধুরীর মতো কোনো বুদ্ধিজীবী, ও যদি মনে করে উপরে যেহেতু বগুড়ার দই লেখছে দুই এক চামচ, ও খাইলে খাইতে পারে, ও খবিস কোনো মানুষ খাবে না, ঠিক কিনা? তদ্রুপ কাদিয়ানিরা শেষ দরজার কুখ্যাত কাফের, আবদুল্লাহ আব্দুল সামাদ আর মুবাশ্বার আলী নাম রাখার দ্বারা কোনোদিনও তারা মুসলমান হইতে পারে না, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ এবং নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করেছিল, কন্নাউজবিল্লাহ, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবতের দাবিদার ওই কুখ্যাত কাফের, তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম, কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে, এমন গজব এসেছিল দুনিয়ার অন্য কোন কাফিরের উপর এই রকম গজব আসে নাই। আপনারা নমরুদের নাম শুনছেন না, তাকে মারতে আমার আল্লাহ পাক কি পাঠাইছিলেন, বাঘ না বললুক, ভালো মশা না ল্যাংরা মশা, নাক দিয়া ঢুকছে, মাথায় দিছে কামর, কে বাঁচাও, দেহরক্ষী দৌড়ে আসছে, কে স্যার কি হয়েছে, কে নাক দিয়া মশা ঢুকছে, কে কি করবো, কে মাথায় পিটাও, কে কি দিয়ে, কে যা পাও তাই দিয়ে, দেহরক্ষী যে লম্বা সাইজের এক জোড়া স্যান্ডেল আনছে, কে স্যার রেডি হন, কে আমি রেডি আছি, তুমি কাজ শুরু করো, শুরু হয়েছে মাথায় জুতার বাড়ি, কে জোরে দাও, কে স্যার আর জোর নাই, কে তোর আছে যত জোর তা দিয়া মাথায় বাড়ি দে, বিরক্তির চোটে ঠাস করে দিছে এক বাড়ি, মাথা ফেটে চুরমার হয়ে গেছে, ল্যাংরা মশা ফুস করে বের হয়ে গেছে, মশা কয় তোর মাথা ফাটে ফাটুক, আল্লাহ আমারে বাঁচাই দিস। লক্ষ লক্ষ বর্গ মাইল সাম্রাজ্যের সম্রাট নমরুদকে আল্লাহ পাক জুতা দিয়া পিটায় সাইজ করে জাহান্নামে ঢুকাই দিছেন, কাফেরকে জুতা দিয়া স্যান্ডেলাইজ করার শাস্তি আল্লাহ পাক কি ছেড়ে দিছেন? আমরা দেখেছি নমরুদের উত্তরসূরী মার্কিন যুক্তরাষ্ট্রের কুলাঙ্গার প্রেসিডেন্ট সন্ত্রাসী খুনি বুশকে আল্লাহ তাআলা গাউসে পাকের পাক জমিন থেকে জুতা দিয়ে পিটায় বহিষ্কার করেছেন। জুতা খাইয়া শয়তান কি বলেছে, আমি কিছুই মনে করি নাই, কেন বলছে জানেন? ও জানে ওর গায়ের চামড়ার চেয়ে মুসলমানের জুতার চামড়ার দাম অনেক বেশি, আমি ভাবছি কি দিয়ে মারলে কিছু একটা মনে করতো, জুতার তলায় একটু মশলা লাগায় মারলে গন্ধ টন্ধ পাইলে কিছু একটা মনে করতো, ঠিক কিনা? ফেরাউন ছিল কাফের, তাকে আল্লাহ তাআলা কেমনে মারছেন, পানিতে ডুবায়, পানি পাক না না পাক, পানিতে ডুবে মরল কট্টর কাফের ফেরাউন, মরার কতগুলো ক্লাস আছে, ফেরাউন একটা ক্লাস পেয়েছে, মনে করেন একজনের প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, বলতে লজ্জা আছে, যদি বলেন তোমার বাপ কেমনে মারা গেছে, ও তো চিৎকার দিয়ে বলবে সবাই যেন শুনে ওর বাপ দামি জিনিসে মরছে, হুজুর দোয়া করেন বাবা প্লেন ক্রাশ হয়ে মারা গেছে, আরেকজন বাসের ধাক্কা খেয়ে মরছে, তোমার বাপ কি করে মারা গেছে, হুজুর দোয়া করেন বাবা বাসের ধাক্কা খেয়ে মরছে, আরেক ব্যাকল গেছে বাজার করতে, পিছন দিক দিয়ে ঠেলাগাড়ির ধাক্কা খায়া উপুত হয়ে পড়ে মারা গেছে, এটা কোন ক্লাস হয়েছে, কিসের থার্ড ক্লাস, কোন ক্লাসই তো পায়নি, যদি বলেন তোমার বাপ কেমনে মারা গেছে, ও কি বলবে ঠেলাগাড়ির ধাক্কা খেয়ে মরছে,
বারবার জিজ্ঞেস করলে দিবে এক ধমক, হুজুর এত কথা বলেন কেন, দোয়া করলে করেন নাই ফুডেন, পড়ছে মরছে, নমরুদ মরেছে মশার কামড়ে, ফেরাউন ডুবেছে পানিতে, সাধারণ কাফেররা মরে এমনি অমনে। আর ১৯০৮ সালে কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি পায়খানায় ডুবে ধ্বংস হয়েছে। যখন গজব আসছে কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি পায়খানা ভেঙ্গে ডিগবাজি খাইয়া গুমুতের হেড অফিসে দাখিল হয়েছে। কুত্তাটা জনমের তরে পেশাব পায়খানা খেয়ে মরা শুয়োরের মতো ফুলে গেছে। কাদিয়ানিরা ডাকছে ম্যাথর, ম্যাথর এসে গে ভালো হয়েছে শয়তান জায়গা মতো গেছে, কে শয়তান উঠাও। ম্যাথর বলে এই শয়তান উঠালে ম্যাথরও শয়তান হয়ে যাবে। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ১৯০৮ সালে পায়খানায় ডুবে জাহান্নামের কুখ্যাত কুকুর হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদেরকে বাংলার মাটি থেকে একেবারেই নির্মূল করে দেওয়া এদেশের মুসলমানদের দায়িত্ব। এজন্য আলেমদেরকে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে। মাওলানা কাজী মারুফুল্লাহ সাহেব একজন সুপরিচিত বক্তা, আলেম। এখানে আরেকজন বসে আছেন, ভালো একজন আলোচক, চলে গেছেন নাকি? মাওলানা আব্দুস সোবহান বিক্রমপুরী সাহেব, আর অনেক আলোচক আছেন, অনেক আলেম আছেন যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে ওয়াজ নসিহত করেন। আমি যেভাবে এই কাফের কাদিয়ানিদের বিরুদ্ধে কথাগুলো বললাম, এ কথাগুলো আপনারাও বিভিন্ন জায়গায় বলে অন্য মানুষকে সতর্ক করে দিবেন, কোনো মানুষ যেন তাদের ধোকায় পতিত হয়ে কাফের না হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? কাদিয়ানিরা, কাদিয়ানিরা শেষ দরজার কুখ্যাত কাফের, অন্য মানুষকে ধোকা দিয়ে কাফের বানানোর জন্যে তারা নাম বদলায় বদলায় মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলমান, কখনো বলে আহমদিয়া মুসলমান। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলমান নয়, আহমদিয়া মুসলমান নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দিতে হয়, কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার ভাইরা বন্ধুরা, এই শয়তানদের কোনো পণ্যদ্রব্য আপনারা ধরবেন না, কিনবেন না, বেচবেন না, রাজি আছেন? আমি সবসময় সাবধান করে দিচ্ছি, আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছি, আপনাকে সতর্ক হতে হবে। ওদের চারটা জিনিস বাজারে বেশি পাওয়া যায়, একটা হচ্ছে প্রাণ, প্রাণ কোম্পানির যত জিনিস এই শয়তানদের, সিজান কোম্পানির জুস এ শয়তানদের, আর এফ এল এর যত জিনিস এ শয়তানদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা এই শয়তানদের। এই চারটা জিনিস ধরবেন না, কিনবেন না, বেচবেন না, রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান, মুনাফিকি করবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিদায় বেলা একটি আর্জ আমি করে যাচ্ছি আপনাদের কাছে, হারাম থেকে দূরে থাকার চেষ্টা করবেন, হারাম, হারাম, হারাম। আজকে হারাম খাওয়া বাংলাদেশে খুব বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? কেউ সুদ খায় সুদ নামে, আর কেউ সুদ খায় খুত নামে, খুত নামে। একটু বামে আনো। আপনারা হারাম থেকে বাঁচবেন, যার পেটে এক লোকমা হারাম খাদ্য ঢুকবে ৪০ দিন তার ইবাদত দোয়া কবুল হবে না, হবে না। বিজাতিরা বিভিন্ন নামে, নেটওয়ার্ক বিজনেসের নামে, ইন্স্যুরেন্সের নামে, তারপরে শেয়ার ব্যবসার নামে বিভিন্নভাবে হারামগুলোকে ঢুকায় দিচ্ছে। অনেক অনেক আলেম যারা কিতাবুল বুয়ু, হেদায়া কিতাবুল বুয়ু মোতালা নাই, ফতুয়ার কিতাবে কিতাবুল বুয়ু পড়ে নাই, তারা এইসব সুধি হারাম অর্থনীতির সাথে জড়িত হয়ে গেছে। ওই নাস্তিক কাফেররা তাদেরকে একটা বুঝ দেয়, সুদ নাই, সুদ নাই, লাভে লসে, লাভে লসে। শুধু লাভ লস থাকলেই, সুদ না থাকলেই জিনিসটা হালাল হবে এমন না, কিতাবুল বুয়ু অনুযায়ী অন্য কোনো কারণে হারাম আছে কিনা তা দেখতে হবে। যেমন একটা গাভীর বানে দুধ আছে, দুধ দহন না করে বানের ভিতর দুধ রেখে দুধ কিনা অকাট্যভাবে হারাম। এখানে কি সুদ আছে? জোরে বলেন, সুদ নাই। সুদ থাকলেই হারাম, এটা হচ্ছে একটা অপপ্রচার। সুদ থাকলে জঘন্য হারাম, সুদ ছাড়াও বিভিন্ন কারণে ক্রয় বিক্রয় হারাম হতে পারে।
গাবির বানে দুধ রেখে দুধ কিনাটা কি হারাম? দুইটা কারণে, একটা হচ্ছে এটা বাইয়া মাজহুল, অজানা, দুধ এক পোয়া আছে না এক সের আছে আপনি জানেন না। দুই নাম্বার বাইয়ে গরর, ধোকাবাজিও থাকতে পারে, দুধ একেবারেই না থেকে কাটা দিয়েও বান্ডারে ফুলায় রাখা যায়, দুধের জায়গায় পুজো থাকতে পারে, ঠিক না বলেন? পুকুরে মাছ রেখে মাছ না তুলে ক্রয় বিক্রয় শরীয়তে হারাম, কারণ পুকুরে মাছ আছে না ব্যাং আছে না কাঁকড়া আছে আপনি তো দেখতে পাচ্ছেন না, মাছও ফাল পারে ব্যাংও তো ফাল পারে, ঠিক কিনা বলেন? সেখানে কোনো সুদ নাই, কিন্তু সেটা ভাই এমা ঝুল হওয়ার কারণে ওইটা হারাম হয়ে গেছে। কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। বাংলাদেশে বিভিন্ন নামে আজকে বিভিন্ন অর্থনীতি বের হয়েছে যেগুলো কাতআন হারাম, এসব হারাম জিনিসগুলো থেকে দূরে থাকবেন। যদি আলেমরা হারাম খাওয়া শুরু করেন তো আওয়ামরা কাফের হয়ে যাবে, কারণ আবুল্লাহ সামারকান্দি 1200 বছর আগে তামবিহুল গাফিলিন কিতাব লিখেছেন, হানাফি মাযহাবের মুজতাহিদ ছিলেন, কথা বুঝতে পারছেন? পরিষ্কার তিনি তামবিহুল গাফিলিনে লিখেছেন, ইদা সারাল উলামাউ আকালাতাল হারাম ফাসারাল আওয়ামু কুফফারা, যখন আলেমরা হারাম ভক্ষণকারীতে পরিণত হয়ে যাবে তখন সাধারণ জনগণ কাফেরে পরিণত হয়ে যাবে, কারণ আলেম যখন হারাম তারে গিলবে, হারামকে হারাম জেনেই গিলবে, হারামকে হারাম জেনে খাওয়ার কারণে আলেম হবে ফাসেক। কিন্তু আলেমেরটা দেখে জাহেল মনে করবে হালাল বলেই তো আলেম খাচ্ছে, জাহেল তখন হারামটাকে হালাল মনে করার কারণে কাফের হয়ে যাবে। অতএব ইমাম আলেম যারা, মাদ্রাসা শিক্ষক যারা, অবশ্যই তাদেরকে হারাম থেকেও বাঁচতে হবে এবং সন্দেহযুক্ত জিনিস থেকেও বাঁচতে হবে। ডেস্টিনি ইন্স্যুরেন্স এবং শেয়ার বিজনেস যেগুলো বাংলাদেশে আছে, খোদার কসম করে বলি হারাম, যদি জায়েজ থাকতো তাহলে আজকে আমি কোটি কোটি টাকার সম্পদ কামাই করতে পারতাম। ডেস্টিনিকে 4 বছর আগে আমি চ্যালেঞ্জ দিয়েছি, এটা শরীয়তের খেলাফ, হারাম, যদি তোমাদের ক্ষমতা থাকে বাইতুল মুকাররম কনফারেন্স হলে আমি তোমাদের সাথে বসবো, যদি কোরআন সুন্নাহ দিয়ে হালাল সাবেত করতে পারো আমি সারা বাংলাদেশে তোমাদের পক্ষে অ্যাডভার্টাইজ করবো, আর যদি হারাম হয় প্রকাশ্যে সংবাদ সম্মেলনে তওবা করে তোমাদেরকে পত্রিকায় তা ছেপে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? হারাম থেকে আলেমদেরকে বেশি বাঁচতে হবে আর সাধারণ জনগণকেও বাঁচতে হবে, কথা বুঝতে পেরেছেন? আপনারা হক্কানি মুফতি যারা আছে, যারা কারো টাকা খাইয়া চলে না, টাকায় ফতুয়া দেয় না, বুঝছেন, তাদের কাছে যে জিজ্ঞেস করবেন তার একেবারে কিতাব খুলে আপনাকে দেখায় দিবে আমি যা বললাম তা ঠিক আছে কিনা, কথা বুঝতে পারছেন? আর আমার যে কথাগুলো বলি এটার বিপরীত যদি কোনো শিল্পী বা গায়ক কিছু বলতে চায়, বুঝবেন তার ভিতরে ঘাপলা আছে, কাবাব মে হাড্ডি হ্যায় দাল মে কুছ কালা হ্যায়, কথা বুঝতে পেরেছেন? আর এসব গায়ক টায়ক এরা মুফতি মহাদ্দেশ কিছুই না, বাংলা চর্চা করে তারা ওয়াজ করে, আমি বলে দিলাম, প্রমাণ চাইলে বুখারী শরীফ খুলে দেন, খোদার কসম এক পৃষ্ঠা পড়তে পারবে না এ রাব দিয়া, ওই রিয়াদুস সালিহিনে জের জবর দেওয়া আছে, তরজমাও আছে, পড়ে পড়ে হাদিস শুনায় মনে করেন বড় মহাদ্দেশ হয়ে গেছে, পেটে বম মারলেও বুখারী শরীফ এক পৃষ্ঠা পড়তে পারবে না ইনশাআল্লাহ, কারণ তাদেরকে সব দেখা হয়ে গেছে আমার। আমি যা বলেছি মাসালাগুলো আপনি বড় বড় মাদ্রাসায় যেয়ে তাহকিক করে নেবেন, কথাগুলো ঠিক কিনা আপনি নিজেও দেখতে পারবেন। কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে? অর্থনীতির ক্ষেত্রে। কোন ক্ষেত্রে জানতে বললাম? কথা বুঝেন নাই, এই যে মাসালাটা বললাম হালালের ক্ষেত্রে, অর্থনীতির উপর কিছু কথা বললাম না, এই যে ডেস্টিনি, শেয়ার, ইন্স্যুরেন্স, এই ক্ষেত্রে যে কথাগুলো বললাম আমি সঠিক ফতোয়া দিলাম কি না এটা যদি জানতে চান, এই তিনটা ক্ষেত্রে, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, ডেস্টিনির ক্ষেত্রে, নেটওয়ার্ক বিজনেসের ক্ষেত্রে, তাহলে আপনারা বড় আপনি নিজে চিন্তা করেন। আর যে ঘুষ খায় আর দেয় উভয়টার উপর বৃষ্টির মতো আল্লাহর লানত বর্ষিত হয়। আমি বলে থাকি সুদ খাওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো, ঘুষ খাওয়ার চেয়ে রিক্সা চালানো ভালো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুনাজাত না করে কেউ যাবেন না, উনি একটু ঘোষণা দিবেন এরপরে মুনাজাত হয়ে যাবে, কপালটা এত পোড়া বানায়েন না। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب
اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شقيا আল্লাহ তাআলা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ১২ দিন ব্যাপী পুস্তকলার মাঠে আয়োজিত আজকের মাহফিলের প্রথম দিনের রাতে আল্লাহ তোমার হাজার হাজার বান্দা নিয়া দুটো হাত পেতে দিয়েছি। আল্লাহ পাক দয়া করে আমাদের সকলের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফে বিশ্রাম গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা জীবনে একবার তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক নূরের চরণ মোবারকে দরুদ ও সালামের হাদিয়া পেশ করার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার কিংবা একাধিকবার যারা সোনার মদিনা নূরের মদিনায় যেতে পেরেছি, মদিনা মুনাব্বারায় জীবনে বারবার মদিনা মুনাব্বারা জিয়ারতের জন্য আল্লাহ তাদের রাস্তা তুমি খুলে দাও। আল্লাহ তাআলা তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দর হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফে বিশ্রাম গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা জীবনে একবার তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখে গো আল্লাহ বেহেশত ওয়াজিব হবার আগে তুমি আল্লাহ ডাক দিও না। আল্লাহ তাআলা একবার যারা জীবনে তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, মাবুদ অনেকের মা নাই, বাড়িতে যে বাবা বলে ডাক দিলে বাবার চেহারার কেউ দরজা খুলে দিবে না, কলিজা নিংরানো মধুর ডাক মা বলে ডাক দিলে মায়ের চেহারার কেউ দরজা খুলে তাকাবে না। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহ কবর দেশে চলে গেছে, সকল মমিন বাবা মার কবরকে আল্লাহ তুমি বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা যাদের বাবা আছে মা আছে, রাব্বুল আলামিন আমার বাবা নাই, বাবা না থাকার কষ্ট কি যার বাবা নাই সে ছাড়া কেউ বুঝে না। মাবুদ যাদের বাবা নাই মা আছে, মা নাই বাবা আছে, যারাই আছে আল্লাহ তাদেরকে তুমি হায়াতে তৈয়বা সেহতে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ তাআলা গুনাহের বোঝা কাঁধে করে দুটো হাত পেতে দিয়েছি, মাবুদ খালি হাত ফিরায় দিও না। রব্বুল আলামিন আমি অধম পাপি হাকির, আল্লাহ বয়ানের শুরুতে বলেছিলাম গুনাহ মাফ করে বেহেশতি হয়ে বাড়ি যাব, আল্লাহ ছোট মুখে অনেক বড় কথা বলেছি, দোয়া যদি কবুল না হয় মাওলা তোমারই বান্দারা হাসর ময়দানে আমার কণ্ঠ চেপে ধরবে। মাবুদ হাজার হাজার মানুষ ইয়তিম ও কাঙ্গালের মতো হাত পেতে আছে, রব্বুল আলামিন এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সব তুমি ঠান্ডা পানি আর বরফ দিয়া ধুয়ে সাফ করে দাও। আল্লাহ পাক পশ্চিম থেকে পূব যত দূরে আমাদের থেকে আমাদের গুনাহকে তত দূরে সরায় দাও। আল্লাহ তাআলা জীবনে এত অন্যায় করেছি এত গুনাহ করেছি আল্লাহ সেই দিক খেয়াল করলে ভয়তে হাত উঠতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি রহমান সে নামটা মনে পড়লে বুকটা ভরে আশার সঞ্চার হয়। আল্লাহ পাক যতগুলো মানুষ আমি পাপির সাথে হাত তুলেছে সকলকেই আল্লাহ তুমি মাফ করে দাও। রাব্বুল আলামিন অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে আল্লাহ শান্ত করে দাও। ইয়া আল্লাহ তাআলা হাজার হাজার মানুষের মধ্যে শত শত মাদ্রাসার ছাত্র বসে আছে, রব্বুল আলামিন
তাদেরকে কোরআন ও হাদিসের সহিহ সমাজ আল্লাহ তুমি দান করো। আমিন। ইয়া আল্লাহ, আলেম ওলামা মুকাররির মুহাদ্দিস যারা আছেন আল্লাহ, তাদের ইলমকে তুমি বহুগুণ বাড়ায় দাও। আমিন। আল্লাহ আমাদের সকলের ইলমের মধ্যে তুমি নূর পয়দা করে দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ অন্ধকার কবর আমাদের অপেক্ষায় আছে, হাদিসের সাক্ষী, হাদিস সাক্ষী, একটি মানুষ কবরে গেলে ডান দিক থেকে মাটি একটা চাপ দিবে, হাড় হাড্ডি গুলো মটমট করে ভেঙ্গে বাম দিকে চলে যায়, বাম দিক থেকে মাটি চাপ দিবে, হাড় হাড্ডি গুলো ভেঙ্গে ডান দিকে চলে যাবে, মানুষটা কবর থেকে এমন জোরে চিৎকার দিবে, দুনিয়ার পশ্চিম আর পূবে যারা আছে সবাই শুনতে পাবে, শুধু শুনবে না জিন আর মানুষ। আল্লাহ পাক শিয়ন্দকার কবর বেহেশতের টুকরা হওয়ার জন্য ইমানের সাথে যতটুকু নেক আমলের সম্বল দরকার ততটুকু অর্জন করার আগে আল্লাহ তুমি মৃত্যুর পরোয়ানা জারি করিও না। আল্লাহ পাক অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে জিকিরের নূর দ্বারা আল্লাহ তুমি প্রশান্ত করে দাও। আল্লাহুম্মা শাররিহ সুদুরানা ওয়া বাইয়িদ উজুহানা ওয়া দাইয়িক সুদুরাল কুফফার ওয়া সাববিত উজুহাল কুফফার ইয়া রাব্বানা আলামিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আহসানাল খালিকিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হান্নান ইয়া মান্নান বাদিউ আস-সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, নিজের দোয়া নিজে করতে পারলে খুবই ভালো হয়। চোখটা বন্ধ করেন, দিলটা নরম করেন, মাথাটা নত করেন। আল্লাহর আখিরি নবী, নবীদের নবী, আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। যদি পারো রে ভাইরা, দুই ফোঁটা চোখের পানি সদকা করে দাও। কাঁদো বাবা, মনটা ভরে কেঁদে নাও, জীবনের সব গুনার কথা মনে করে নাও, আল্লাহ তাআলা চোখের পানি দণ্ড দেশে আসার আগেই মাফ করে দিবেন। نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم 14 سنة
সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।